নুসল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলিহিন নাবিয়্যিল আমিনিল মাকিনিল হানিনিল কারীমির রউফির রহিম ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনা ওয়াত তাহিরিনা ওয়াল মাসুমিনাল আজমাইন খুসুসান আলা সাইয়্যিদিনাল গাউসিল আজম আলা জদ্দিহি নাবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ফাকাদ ক্বালা আল্লাহু তাবারক ওয়া তাআলা ফিল কুরআনিল মাজীদ ওয়াল ফুরকানিল হামিদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ঢেকে রাখা উচিত ছিল, পার্টিশন দেওয়া উচিত ছিল। মুআজ্জাজ সামেইন কেরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইত কেরাম ও গোলামানে হযরত গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া এখানে উপস্থিত এবং অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে বাংলাদেশ এবং আরও অন্যান্য রাষ্ট্র থেকে যারা শুনছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় মুর্শিদ পাক হুজুর পাক কিবলা ও কাবার অশেষ দয়া, গত বছর আপনাদের কাছে এই মসজিদেই সম্ভবত আমি এসেছিলাম, আবার অত্র এলাকার পীর ভাইদের সাথে হুজুর পাক আমাকে মোলাকাত করিয়ে দিলেন। আমাদের আজকের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটা চলছে গতকাল থেকে, এই এই সাবজেক্টটা একদিনে শেষ করা সম্ভব নয়। প্রথম পর্ব কালকে হয়েছে, আজকে তার দ্বিতীয় পর্ব। এটা হচ্ছে মাকামে হযরত মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এবং সূরা আল বাইয়ানাহ এই আয়াতের তাফসীরের উপরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইউটিউবে গতকালকে শুনেছেন তাদের জন্য বুঝতে আরও সুবিধে হবে। এটা সূরা বাইয়ানাহ 7 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ইমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন তারাই হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ।
এই আয়াত পাকের তাফসিরে, কালকে পুরো এই আয়াত পাকের তাফসিরের উপরেই আমাদের বক্তব্য হয়েছে, যাতে আল্লামা জালালউদ্দিন সিউতি তার তাফসিরে দুররে মানসুরের মধ্যে রেওয়ায়েত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে, আন আবু সাঈদুল খুদরি মারফুআন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, এই আয়াত নাযালাত হাযিহিল আয়াত ফি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, এই আয়াত কারিমাটি হযরত মাওলা আলী আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে, এবং ওয়া আলিয়ুন খায়রুল বারিয়া। আল্লামা সিউতি কালকে আমি ডিটেলে এটা আমি বলেছি, ওয়া আখরাজা ইবনু আসাকির আন আবি সাঈদ মারফুআন আলিয়ুন খায়রুল বারিয়া, ইবনে আসাকির তাখরিজ করেছেন তার কিতাবে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম সৃষ্টির শ্রেষ্ঠ, এবং এর উপরে অসংখ্য হাদিসে কারিমা গতকালকে আমরা এ করেছি এবং সহিহ বুখারী থেকেও। আজকে আমরা যে আলোচনা করব সেটা তার পরবর্তী কন্টিনিউয়েশন, নেক্সট কন্টিনিউয়েশন, এবং সব আমাদের সহিহ সিত্তা থেকে, বুখারী মুসলিম তিরমিজি এ তো আছে, এছাড়া আরও যত হাদিসে সহিহা সহি যত হাদিসের কিতাব আছে এসব কিতাব থেকে। যে হাদিস শরীফটা দিয়ে আজকে আমাদের বক্তব্যটা আরম্ভ করতে চাচ্ছি, এই হাদিস শরীফটি মুহাদ্দিসিনে কেরামের এক জামাত এই হাদিসটি রেওয়ায়েত করেছেন। প্রথমে এই হাদিসটি সহিহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের কিতাবুল ফাজাইল, কিতাবুল ফাজাইল এই চ্যাপ্টারের মধ্যে। আবার একই হাদিস ইমাম বুখারি সহিহুল বুখারি প্রথম খণ্ড কিতাবুল মানাকিব 526 পৃষ্ঠা। আবার বুখারি শরীফের দুই জায়গায় একই হাদিস এসেছে, সহিহ বুখারি দুই জায়গায়, একটি কিতাবুল মানাকিবের মধ্যে আর একটি কিতাবুল মাগাজির মধ্যে, কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ড 633 পৃষ্ঠা। আবার বুখারি ছাড়াও এ হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়েত করেছেন, এটাও মাদ্রাসার কিতাব দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠা। ইমাম ইবনে মাজা সুনানে ইবনে মাজার মধ্যেও রিওয়ায়েত করেছেন। এই যে চারখানা কিতাবের নাম বলা হলো, চারটি কিতাবই সিয়াসিত্তার ভেতরে, এবং প্রত্যেকটা মাদ্রাসায় এই হাদিসের বই দার্স দেওয়া হয়, পাঠ্যপুস্তক সিলেবাস। এই মাদ্রাসার কিতাব ছাড়াও আরও সহি হাদিস, যেমন ইমাম বুখারির ওস্তাদ, উনার যিনি শিক্ষক টিচার ইবনে আবি শাইবা, তার মুসান্নাফের নবম খণ্ডের 503 পৃষ্ঠায় হাদিস নাম্বার 32737। আবার হাদিসটি আল্লামা হাকেম মুস্তাদরাক আলা সহিহাইনের তৃতীয় খণ্ডের 109 পৃষ্ঠায়, এবং আল্লামা হাকেম ওই হাদিসটিকে বলেছেন বুখারি ও মুসলিমের সাথে সহি। এবং মুজামুল কবির লিত্তাবারানি প্রথম খণ্ডের 146 এবং 148 পৃষ্ঠায়। আবার হাদিস শরীফটি ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদের তৃতীয় খণ্ডের 32 পৃষ্ঠায়। আবার হাদিস শরীফটি ইমাম নাসাই খাসাইস আলীর 25 পৃষ্ঠায়। আবার হাদিসটি আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খোলাফার 131 পৃষ্ঠায়। আবার হাদিস শরীফটি আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুর সূরা তওবার 9 নম্বর আয়াতের তাফসিরে তৃতীয় খণ্ডের 807 পৃষ্ঠায়। এতগুলো হাদিসের কিতাবে, মানে মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিসকে রেওয়ায়ত করেছেন, হাদিস হাদিসে সহি এবং মুত্তাফাক আলাই টপ র্যাঙ্কের হাদিস। গতকালকেও আমি মুত্তাফাক আলাইয়ের ব্যাপারে বলেছি, কিন্তু তারা আপনারা সকলে হয়তো শুনেন নাই, তাই আমি এখানে আবার একটু বলে দিই, মুত্তাফাক আলাই কাকে বলে। মুত্তাফাক আলাইয়ের চেয়ে হাদিস শরীফের কতগুলো র্যাঙ্ক আছে, হাদিসে সহি, হাদিসে হাসান, হাদিসে দাইফ, আবার হাদিসে মুরসাল, বিভিন্ন হাদিসে মারফু, বিভিন্ন রকমের হাদিস। তার মধ্যে উঁচা হাদিস হচ্ছে হাদিসে হাসান, আর তার চেয়েও সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস হচ্ছে হাদিসে সহি। হাদিসে সহি, সহির উপরে আর কোনো র্যাঙ্ক নাই। এখন এই হাদিস সহি হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, যে এই এই শর্ত থাকতে হবে তবে হাদিসটি সহি হবে, তার আগে হাদিস সহি হবে না। এখন একটি হাদিস সহি হওয়ার জন্য যতগুলো শর্ত, এক এক ইমামের দৃষ্টিতে আবার এক এক রকম। ইমাম তিরমিজির দৃষ্টিতে সহি হওয়ার জন্য শর্ত একরকম, বুখারির দৃষ্টিতে সহি হওয়ার জন্য শর্ত একরকম, মুসলিমের দৃষ্টিতে সহি হওয়ার জন্য শর্ত একরকম, ইমাম নাসাইর দৃষ্টিতে সহি হওয়ার জন্য শর্ত একরকম।
এমন হাদিস আছে যেটা ইমাম বুখারীর শর্তে সহি কিন্তু মুসলিমের শর্তে সহি না, আবার এমন হাদিস আছে যেটা ইমাম মুসলিমের শর্তে সহি কিন্তু ইমাম বুখারীর শর্তে সহি না, আবার এমন হাদিস আছে যে হাদিস ইমাম বুখারীর শর্তেও সহি মুসলিমের শর্তেও সহি, কিন্তু বুখারী মুসলিম কেউই নিজের নিজের কেতাবে তখরিজ করেননি, মানে নিজের কেতাবে আনেননি। আবার এমন হাদিস আছে যেটা বুখারীর শর্তেও সহি মুসলিমের শর্তেও সহি এবং দুই হাদিসই দুই শেখ বুখারী মুসলিম দুজনেই নিজের কেতাবে এনেছেন। এই হাদিসকে যে হাদিস ইমাম বুখারী এবং মুসলিম দুজনের শর্তেই সহি এবং দুজনেই এই কেতাবকে নিজের হাদিসকে নিজের নিজের কেতাবে এনেছেন, এই সহি হাদিসকে বলে মুত্তাফাকুন আলাই। মুত্তাফাকুন আলাই মানে সবচেয়ে টপ দরজার হাদিস, ওর উপর আর কোনো আর ওঠে বড় হতে পারে না। তো এই হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনের শর্তে তো সহি এবং দুজনেই নিজের নিজের কেতাবে তখরিজ করেছেন, তো এই হাদিস মুত্তাফাকুন আলাই। এবং মুহাদ্দিসিনে কিরামের এক জামাত, এমন কোনো মুহাদ্দিস নাই যারা এই হাদিসকে ছেড়েছেন। কি হাদিস শরীফটি? এখনো তো আমরা হাদিস শরীফ বর্ণনাই করিনি, আগে আমরা সনাদ বর্ণনা করলাম কিতাবের নাম। হাদিস শরীফটি রাবি হাজার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল, যদিও যুদ্ধটা হয়নি, কেন মাওলা আলী আলাইহিস সালাম যেহেতু জাননি যুদ্ধ হয়নি, কারণ এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে মাওলা আলী শরীফ ছিলেন না, কিন্তু এই যুদ্ধে একটা কারণে নিয়ে যাওয়া হয়নি, সেটা কারণটা এখনই বুঝতে পারবেন। তো যেহেতু উনি জাননি, তো রোমানরা আল্লাহর তরফ থেকেই আল্লাহ পাক তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দিলেন এবং রোমানরা সারেন্ডার করলো এবং যুদ্ধ করতে চাইল না, হুজুরতন ফিরে আসলেন। তো এটা একটা বিরাট যুদ্ধ, বড় বড় যুদ্ধকে আরবিতে গাজওয়া বলে। তো এই গাজওয়ার মধ্যে এটা হচ্ছে শেষ যুদ্ধ এবং খুব বড় আকারে যুদ্ধ হওয়ার কথা ছিল, সেই হিসাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ রসুল চিন্তা করলেন সবাইকে তো নিয়ে যাবো, এটা আর এটা দীর্ঘ পথ, অনেকদিন মদিনা শরীফে আমার এই চেয়ার খালি থাকবে, তো তখন আমার এই চেয়ারে গদিতে বসবে কে, চালাবে কে, রাজকার্য চালাবে কে, ধর্ম শিক্ষা দিবে কে, আমার দায়িত্ব পালন করবে কে? এই জন্য মাওলা আলীর মুর্তজা আলাইহিস সালামকে রেখে গেলেন, বললেন যে আমার দায়িত্ব পালনকারী আপনি আমার পরবর্তীতে, তাই আপনাকে আমি আমার খলিফা বানিয়ে গেলাম। কি বানিয়ে গেলাম? খলিফা করে গেলাম, আপনি এটা দেখভাল করবেন। এটা আমি এবার পুরো হাদিস শরীফ থেকে আপনাদের শোনাই। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস বুখারী ও মুসলিম এবং যতগুলো আমি কিতাব আপনাদেরকে পড়ে শোনালাম, এবারও তো আমি মুসলিম শরীফ থেকে পড়ছি। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস ক্বালা খাল্লাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক। খুব মনোযোগ দিয়ে শুনলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তাবুক যুদ্ধের সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালামকে উনার খলিফা বানিয়ে গেলেন। দেখুন মুসলিম শরীফের হাদিসের মধ্যেই লাফজে খেলাফত মাওলা আলীর জন্য ব্যবহার আছে, বুঝছেন না? এবং অনেকে বলে যে আল্লাহ রসুল কাউকে খলিফা দেখিয়ে দিয়ে যাননি, বলে দিয়ে যাননি, এরা কেতাবই পড়ে না। মুসলিম শরীফের লাফজ খাল্লাফা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল আলীকে খলিফা করলেন সব সাহাবিদের উপস্থিতিতে, সেখানে হযরত আবু বকর রয়েছেন, হযরত উমর রয়েছেন, হযরত উসমান রয়েছেন, তালহা রয়েছেন, জুবায়ের রয়েছেন, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, সালমান ফার্সি, হযরত মিকদাদ, আবু যর গিফারি, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আবু সাইদ খুদরি, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সাহাবায়ে কেরামদের জামাত উপস্থিত রয়েছেন, তাদের সকলের উপস্থিতিতে মাওলা আলী মুর্তজাকে খলিফা করলেন। এটা মুসলিম শরীফের আলফাজ। বুখারী শরীফের আলফাজ কি? বুখারী শরীফ কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ড 633 পৃষ্ঠায় হাদিসে পাকের আলফাজ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইস্তাখলাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক। এখানে ইস্তাখলাফা শব্দ ব্যবহার করা হয়েছে, ইস্তাখলাফার মানে হচ্ছে মিসবাহুল লুগাত 192 পৃষ্ঠায় ইস্তাখলাফার অর্থ করা হয়েছে আপনা জানাশীন বানানা, কায়েম মাকাম বানানা, অর্থাৎ আলী আলাইহিস সালামকে ইমাম বুখারীর লাফজ রাসূল পাক মাওলা আলীকে নিজের জানাশীন বানালেন,
কায়েম মাকাম বানালেন, ইস্তখলাফা ইসকা এ ভি মানা হে যে আপনা খলিফা বানায়া, নিজের খলিফা বানালেন, বানিয়ে বললেন তুমি আমার খলিফা, আমার জান আসিন, আমার কায়েম মাকাম, তুমি আমার কাজ, আমার যে দায়িত্ব তোমার উপর অর্পণ করা হলো। চলে গেলেন, সমস্ত সাহাবা ইকরামদেরকে সাথে করে নিয়ে চলে গেলেন যুদ্ধ করার জন্য। এখন সেই যুগেও ভাই মুনাফেক ছিল, এই জামানাতেও আছে, ওই জামানাতেও, তারা দেখলো মৌলার এত শান, উনাকে আল্লাহ রাসূল খলিফা বানিয়ে দিলেন, তার জান আসিন কায়েম মাকাম বানালেন। তারা মুনাফেকদের খুব গায়ে লাগলো, তারা প্রচার করতে লাগলো যে উনাকে তো মহিলার বাচ্চাদের খলিফা বানিয়েছেন, মহিলার বাচ্চাদের। অথচ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে 130 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, ফা ইন্নান নাবিয়্যা ইস্তাখলাফাহু আলাল মাদিনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাচ্চাদের জন্য নয়, মহিলাদের জন্য নয়, পুরো মদিনার খলিফা উনাকে বানিয়েছিলেন। ইস্তাখলাফাহু, হাদিস পাকের আলফাজ, ইস্তাখলাফাহু আলাল মাদিনা, মদিনা শরীফের খলিফা বানালেন। তো রাসূল মাওলানা আলী তো জানেন যে উনাকে কী বানানো হয়েছে, কিন্তু তারা যে এটা প্রচার করতে লাগলো এর তো জবাব দিতে হবে। এখন মাওলানা পাক যদি জবাব দেন তাহলে তো তারা মানবে না। আর দুই নম্বর হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন কাফির ও মুশরিকরা তানা দিত, এরকম তার বিরুদ্ধে দোষারোপ করতো, তো আল্লাহ পাক তার জবাব দিতেন। ঠিক মাওলা আলীর বিরুদ্ধে কেউ দোষারোপ করলে আল্লাহ রাসূল জবাব দিতেন। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম উনি পিছে পিছে ছুটলেন, এবং তারিখের কিতাবে এসেছে জারফি নামক স্থানে গিয়ে রাসূল পাকের সাথে ওনার দেখা হলো। রাসূল পাক দেখে বললেন, হে আলী, তোমাকে আমি আমার নায়েব খলিফা বানিয়ে এসেছি, তুমি কী ব্যাপার চলে আসলে? তখন তারা বলল, মাওলা কায়নাত পাক বললেন যে এই কিছু লোক তারা বলে মুনাফেকেরা যে আপনি নাকি আমাকে বাচ্চা আর মহিলাদের খলিফা বানিয়েছেন। এবং হাদিস পাকের আলফাজ যে ফকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুখাল্লিফুনি ফিন নিসা ওয়াস সিবিয়ান, এ বুখারি ও মুসলিমের আলফাজ, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি আমাকে মহিলার বাচ্চাদের খলিফা করেছেন? ফকাল, আল্লাহ রাসূল জবাব দিলেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি, বলে হে আলী তুমি কি এত খুশি নও, তুমি কি এত সন্তুষ্ট নও, তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল তার ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালামের, শুধু তফাত আমার পর কেউ নবী হবেন না। অর্থাৎ মুসা আলাইহিস সালামের যিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন উনি মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন আবার পয়গম্বরও ছিলেন, তেমনি আমি আমার ভাই আলী আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের হারুন আলাইহিস সালামের মতো তার কায়েম মাকাম আমার নায়েব আমার ওসি করে তোমাকে পাঠিয়েছি রেখেছি, অর্থাৎ তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হারুন আলাইহিস সালামের, শুধু তফাত আমার পর কেউ নবী হবে না, কারণ খাতমে নবুয়াত আমার আমার পরে নবুয়াত খতম, মুসা আলাইহিস সালামের উত্তরাধিকারী ওনার খলিফা ওনার নায়েব ওনার ওয়াসি ওনারই ভাই হারুন আলাইহিস সালাম হয়েছিলেন যিনি পয়গম্বরও ছিলেন, ঠিক অনুরূপ ওনার কাছে ওনার যেমন মর্যাদা ছিল ওই রকম তোমার মর্যাদা আমার কাছে ওই রকম, যে তুমি আমার ভাই তুমি আমার খলিফা তুমি আমার উত্তরাধিকারী তুমি আমার ওয়াসি, কিন্তু তফাত হারুন আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন কিন্তু আমি যেহেতু খাতামান নবিয়্যিন আমার পর নবুয়ত খতম, তাই আমার পর যেহেতু কেউ নবী হবেন না। এ হাদিস কওল মুস্তাফা দ্বারা সাবিত হয় যে আমার দ্বারা নবুয়ত যদি খতম না হতো, নবুয়তের দরজা যদি বন্ধ না হতো, আমার পর যদি কেউ নবী হতে, হে আলী তুমিই নবী হতে। এ অর্থ তাই হলো না যে আমার পর যদি কেউ নবী হতো তো হে আলী তুমিই নবী হতে, খাতমে নবুয়তের কারণে নবুয়তটা বন্ধ হয়ে গেছে, তাই আমার নবুয়ত ও আমার রেসালা ইমামত ও বেলায়েতের উপর তোমার কাছে এসেছে, তুমি আমার গদ্দি নেছি আমার সাজ্জাদা নেছি। এই আয়াতে এই এই হাদিস শরীফের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খোলাফার মধ্যে এবং আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি বরেলভী
তার খুতবাতে মুহররমের 196 থেকে 197 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যেতেন 40 দিনের জন্য, আহমদ রেজা খান তার কিতাবে, আমি আসছি ওনার কিতাবটাও, উনি 30 দিন লিখেছেন, তো ওনার ওই গদি ফাঁকা থাকত, তো ওনার ওই গদিতে চেয়ারে বসে যেতেন হারুন আলাইহিস সালামকে। তো আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খুলাফায় লিখেছেন যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিনের জন্য নিজের ভাই হারুন আলাইহিস সালামকে বনী ইসরাইলের নিজের খলিফা বানিয়ে গেছিলেন, অনুরূপ তা বনী ইসরাইলের খলিফা, বনী ইসরাইলের খলিফা করে গেছিলেন, অনুরূপ তাবুক যুদ্ধে যাওয়ার সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন, আলী আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালামের মতো হারুন আলাইহিস সালামকে উম্মতে মুহাম্মাদের খলিফা বানিয়ে গেলেন। তাই রসুল পাক বলেছেন, আল্লামা সিউতি বলছেন যে মুসা আলাইহিস সালামের কাছে যেমন হারুন আলাইহিস সালামের মর্যাদা ছিল, আমার নিকটও তোমার মর্যাদা ঠিক একই। এই জন্য হে আলী তোমার খুশি হওয়া উচিত যে হারুন আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের উত্তরাধিকারী ছিলেন, তুমি আমার পর আমার উত্তরাধিকারী, আমার খলিফা, আমার নায়েব। এবং মওলা আলী আলাইহিস সালাম রসুল পাকের উত্তরাধিকারী, এ কথা অস্বীকার যারা করে তাদের ইমাম আহমদ রেজা খান বারেলভি কি বলেছেন দেখুন, আহমদ রেজা খান বারেলভি, এটা আমি একবার এখানে নোট করে নিয়ে এসেছি, তার লিখিত কিতাব মাতলাউল কামারাইন, মাতলাউল কামারাইন কিতাবের 70-71 পৃষ্ঠায় আহমদ রেজা খান উনি উর্দুতে লিখেছেন, ইয়ানি জিস তারা মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম 30 রাতোঁ কে ওয়াদে পর হক সুবহানাহু তাআলা সে কালাম করনে গয়ে তো হারুন আলাইহিস সালাত ওয়াস সালাম সে ফরমা গয়ে থে কে মেরি কওম মে মেরে বাদ নিয়াবত করনা, ইউহি হম ভি জিহাদ কো তশরীফ লে জাতে হ্যায় ওর তুমে পসমন্দো পর আপনা খলিফা ওর নায়েব ছোড়তে হ্যায়। আহমদ রেজা খান বেরেলভি লিখছেন, উর্দু বুঝতে সবাই হতে পারেননি, এর তর্জমা হলো যে আহমদ রেজা বলছেন খান বেরেলভি, যিনি বেরেলভিদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা তাদের ইমাম জানে, তারা আলা হজরত বলে ওনাকে, তিনি লিখেছেন যেমন মুসা আলাইহিস সালাম 30 রাতের জন্য হক সুবহানাহু তাআলার সাথে কালাম করতে গেলেন বা কথা বলতে গেলেন, তখন হারুন আলাইহিস সালামকে উনি বললেন যে তুমি আমার কওমকে আমার পরে দেখভাল করবে, তুমি আমার নায়েব, আমার খলিফা। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউহি হাম বি জিহাদ কো তশরীফ লে জাতে হ্যায়। রাসূল পাক আহমদ রেজা খান লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলানা আলীকে বলেন এই রকমই আমিও জিহাদ করার জিহাদের জন্য আমি তশরীফ নিয়ে যাচ্ছি, তো আর তুমি পসমন্দো পর আপনা খলিফা নায়েব ছোড়তে হ্যায় এবং আমার পিছনে যাদেরকে রেখে গেলাম মানে মদিনা শরীফে যারা থাকলো এই মদিনাবাসীদের জন্য আমি তোমাকে আমার খলিফা এবং নায়েব রেখে গেলাম। এটা আহমদ রেজা খান বেরেলভি, তিনিও তার মাতলাউল কামারাইন কিতাবের মধ্যে কথা লিখেছেন। এবারে হাদিসে শরীফের ব্যাখ্যা, এবার আমরা এবার ব্যাখ্যাতে আসি। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন, মওলা আলী আলাইহিস সালামকে খলিফা রেখে গেলেন, মুনাফিকরা প্রচার করতে লাগলো যে উনাকে বাচ্চা ও মহিলাদের খলিফা করেছেন, তার উত্তরে আল্লাহ রাসূল বলেন আমা তারদা আনতা কুনি মিন্নি বিমানসিলাতে হারুন মিন মুসা গায়রা আন্নাহু লানাবিয়্যা বাদি, তুমি কি এতে সন্তুষ্ট নও, তোমার মর্যাদা হে আলী আমার কাছে এরকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে ছিল হারুন আলাইহিস সালামের, অর্থাৎ মুসা আলাইহিস সালাম ও নবী, হারুন আলাইহিস সালাম ও নবী, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, এবং মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন হারুন আলাইহিস সালামকে তার খলিফা ও নায়েব বানিয়ে যেতেন, ঠিক আমার কাছে তোমার মর্যাদা এরকম, তুমিও আমার ভাই এবং আমার পরবর্তীতে আমার খলিফা, আমার নায়েব, আমার উত্তরাধিকারী তুমি। তফাত একটাই, আমার পর কেউ নবী হবেন না, আমার পর নবুয়াত বন্ধ, অর্থাৎ নবুয়াতের দরজা খোলা থাকতো যদি এ হাদিসে সহিহ আমার পর নবী তুমি হতে। এখন প্রশ্ন হলো, দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় যুদ্ধে যাচ্ছেন তাবুকের এগেনস্টে, বিশাল যুদ্ধ, এই যুদ্ধে মওলা আলী আলাইহিস সালামকে নিয়ে যাওয়াটা বেশি জরুরি ছিল কিনা, কারণ এর আগের দিন আমরা হাদিস পাক বয়ান করলাম খাইবার
খাইবার, এটাও বুখারি ও মুসলিম রেওয়ায়ত করেছেন যে খাইবারের যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। দ্বিতীয় দিন হযরত ওমরের হাতে ঝান্ডা দিলেন, তাতেও বিজয় হলো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামীকাল আমি এই ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব, আমি এই ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতেই আল্লাহ বিজয় রেখেছেন, এবং ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলহু, আমি আগামীকালে ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতেই আল্লাহ বিজয় রেখেছেন এবং তিনি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করেন এবং আল্লাহ আল্লাহ রাসূল তাকে মহব্বত করেন। পরের দিন যখন হলো তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি মাওলা আলীর হাতে ঝান্ডা দিলেন। তো দেখুন মাওলা আলী আলাইহিস সালাম গেলেন এবং ওনার দ্বারা বিজয় হলো। তো এবং সেই খাইবারের যে ফটক, খাইবারের যে গেট, সেটাকে ঢাল ওনার ভেঙে গেছিল, গেটকে এমনি উপরে তুলে নিয়েছিলেন এবং ঢাল হিসাবে ইউজ করেছিলেন এবং সেই গেটকে ছুঁড়ে ফেলে দিলেন। যখন আল্লামা জালালউদ্দিন সিউতি তারিখুল খোলাফার মধ্যে বলেন যে সমস্ত সাহাবি যারা যুদ্ধে গিয়েছিলেন রাসূলের পাকের সাথে, তারা বর্ণনা করেছেন সবাই মিলে আমরা ওই গেটটিকে সরাবার চেষ্টা করেছি কিন্তু নড়াতেও পারিনি। যে গেটটিকে আল্লাহ রাসূল আমল আলী প্রথিত ছিল মাটির সাথে, তাকে তুলে নিয়ে যুদ্ধে ঢাল হিসাবে বাম হাতে তাকে ইউজ করেছেন। এত বড় যোদ্ধা, তাকে তাবুকের যুদ্ধে নিয়ে যাওয়া দরকার ছিল কিনা, কি সবাই বলুন, ছিল কি ছিল না? কেন রোমদের বিরুদ্ধে যুদ্ধ, এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু, ইন কেস পরাজয় হয়ে গেল ইসলামের বিপরীত হয়ে যাবে। আর যে যুদ্ধে হযরত আবু বকর হযরত ওমর দুজনের দ্বারাই জয়লাভ হলো না, মাওলা আলী খাইবার জয় করলেন, খাইবারে কি জয়লাভ করলেন, তাহলে ইনার চেয়ে বড় যোদ্ধা কেউ আছে বলুন? ইনার চেয়ে বড় যোদ্ধা কেউ আছে, বীর কেউ আছে? শুধু তাই নয়, তাবুকের যুদ্ধে সমস্ত কোরাইশদেরকে হত্যা মাওলা আলী করেছিলেন এবং হাদিসে পাকে এসেছে তারিখের কিতাবে যে মাওলা আলীর ডান দিকে ছিলেন মিকাইল আলাইহিস সালাম, একদিকে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এবং সেই তাবুকের যুদ্ধে আসমান থেকে আওয়াজ এসেছে ও ফেরেশতারা বলেছিলেন লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা যুল ফাতা, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা যুল ফাকার, আলী ছাড়া বিজয় নাই, আলী ছাড়া তো আলীর আলীর যে তরবারি তার নাম জুলফিকার, তার নাম কি সবাই বলুন, কি জুলফিকার, জুলফিকার ছাড়া তরবারিও নাই, মানে আলী ছাড়া বিজয়। তো যে আলী ছাড়া বিজয় নাই সেই আলীকে যুদ্ধে নিয়ে যাওয়া দরকার ছিল কিনা? তারপরে মাওলা আলী তখন ইয়াং যুবক, মাওলা আলী কি আর হযরত আবু বকর বয়স্ক, উনি কি আল্লাহ রাসূল তো করতে পারতেন, বয়স্ক লোক বেশি ভালো যুদ্ধ করবেন না ইয়াং করবেন? মাওলা আলী যোদ্ধা ছাড়াও এমনিতে ইয়াং এর শক্তি বেশি, সেনাবাহিনীতে লোক বয়স্ককে নিবে না যুবককে নিবে? এ তো সেনাবাহিনী না। তারপর রাসূল পাক এটা করতে পারতেন যে হে আবু বকর আপনি বয়স্ক, আমার শ্বশুর, আপনি বরং থাকেন, আপনি থাকেন আমার জায়গায়, আপনাকে বসালাম আমার খেলাফতের মসনাদে, আপনি আমার পর অনুপস্থিত এই কাজ চালনা করবেন, খলিফত খেলাফতের কাজ চালনা করবেন। আলীকে নিয়ে যাওয়া খুব জরুরি, কেন উনার চেয়ে বড় যোদ্ধা কায়েনাতে কেউ নাই, অতএব উনাকে নিয়ে যাওয়া জরুরি। অতএব হযরত আবু বকর আপনি বসেন, কি উমর থাকেন কি আর অন্য কোনো বৃদ্ধ সাহাবিকে যে আপনি বসেন, এটা আমার কোনো ব্যাপার না, আবার ফিরে আসবো যদি কোনো ভুল ভাল হয় আবার আমি আল্লাহর নবী ঠিক করে দেবো শুধরে দেবো। কিন্তু মেন হচ্ছে রোমের বিরুদ্ধে যুদ্ধ, আলীকে নিয়ে যাওয়া দরকার। আলীকে নিয়ে যাওয়া বেশি ইম্পর্টেন্ট ছিল কি ছিল না সবাই বলে, আলীকে নিয়ে যাওয়া বেশি ইম্পর্টেন্ট। এরপরে আল্লাহ রাসূল আলীকে নিয়ে গেলেন না, বললেন তোমাকে এখানে রেখে গেলাম, কারণ কি মাওলা আলীউল মুরতাজা আলাইহিস সালাম এটা অনেক দীর্ঘদিনের পথ, বহুদিন এ মাসনাদ খালি থাকবে, মাওলা আলীকে যুদ্ধে নিয়ে যাওয়া যতটা না জরুরি তার চেয়ে জরুরি আমার পর আমার অনুপস্থিতিতে এই গদি যখন ফাঁকা হবে কে বসবে এটা দেখিয়ে দেওয়া আমার দায়িত্ব এবং এটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা শেষ যুদ্ধ, এটা কি এরপরে গাজোয়া হয়নি, মানে দেখাবার এটাই মোকা, কেননা এই গদি খালি হবে এখন, এরপরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আমি দুনিয়া ছেড়ে চলে যাব তবেই গদি খালি হবে, তার আগে কিন্তু গদি আর খালি হবে না, এইটাই টাইম আমি উম্মতকে দেখিয়ে দিয়ে যাই। তা আল্লাহর রাসূল এইটাই দেখালেন করলেন
যে আলী আলাইহিসসালামকে যুদ্ধে নিয়ে যাওয়া যতটা না ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট আমার পর খলিফাকে হবে, আমার নায়েবকে হবে, আমার এই গদিতে কে বসবে। তাই আল্লাহ রাসূল বললেন, তুমি কি এটা সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিসসালামের কাছে মর্যাদা ছিল হারুন আলাইহিসসালামের। অর্থাৎ আমার তোমাকে যদি যেতে হয় তাহলে আমাকে থাকতে হবে, তুমি বা আমি। অর্থাৎ এই চেয়ার নবুয়তের চেয়ার, আমি অন্য কাউকে, আমি আলীকে নিয়ে যেতে পারতাম কিন্তু নিয়ে গেলাম না, এই জন্য যে আলী যদি যেত আমাকে থাকতে হতো, কিন্তু আমার যাওয়ার দরকার বেশি, কেন আমি নবী, আমি রসুল, যুদ্ধ আমাকে সামনে থেকে পরিচালনা করতে হবে, তাই আমাকে যদি যেতে হয় আলীকে থাকতে হবে। আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন আমার এই নবুয়তের চেয়ার, এই রেসালাতের গদিতে আমি আর আলী ছাড়া বসার যোগ্যতা কেউই রাখে না। যদি দ্বিতীয় কেউ বসার অধিকার রাখত, আমি তাকে বসিয়ে দেখিয়ে দিয়ে যেতাম, আলীকে আমি নিয়ে যেতাম, কারণ আলীকে নিয়ে যাওয়া ইম্পর্টেন্ট বেশি ছিল। কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে যেহেতু আলী যান নাই, ফেরেশতারা বদর যুদ্ধে যেহেতু একথা পাঠ করেছেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফাকার, জুলফাকার ছাড়া তরবারি নাই, আলী ছাড়া বিজয় নাই, তো আলী ছাড়া যদি বিজয় হয়ে যেত তো এই কথাটা মিথ্যা হয়ে যেত। হ্যাঁ, এই কারণে আল্লাহর তরফ থেকে যুদ্ধই হয়নি, জয় বিজয়ের প্রশ্নই আর আসলো না। আল্লাহ রাসূল গেলেন, ওখানে যখন পৌঁছলেন ওরা পিছু হটলো, বলে যুদ্ধ করব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে বলে দিয়ে যান নাই, শুধু বুখারীতে ইস্তাখলাফা, তিরমিজিতে খাল্লাফা রাসূলুল্লাহ আলী ইবনে আবি তালিব লেখা নাই, আল্লাহ রাসূল ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যাল ভাবে নিজের মাসনাদে, নিজের চেয়ারে, নিজের গাদিতে হযরতে আলীকে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে দেখো, আমার গদি যখন ফাঁকা থাকবে, আমার অনুপস্থিতিতে, আমি যখন উপস্থিত থাকব না অনুপস্থিত থাকব, আমার চেয়ার যখন ফাঁকা থাকবে তখন আমার অনুপস্থিতিতে কে বসবে এবং চেয়ারের মালিককে, আমি প্র্যাকটিক্যাল ব্যবহারিকভাবে তাকে নিজে আমি বসিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেলাম, যাতে আমার পর তোমরা এ নিয়ে বিবাদ না করো, ইমাম পরিবর্তন না করো, খলিফা পরিবর্তন না করো, আমি দেখিয়ে দিয়ে গেলাম আমার পর ইমাম ও রাহবার তোমাদেরকে। আল্লাহ রাসূল যাকে রাহবার প্র্যাকটিক্যাল নিজের গদিতে বসিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, আমরা ওনার বেসাদে হকের পরেই সব ভুলে গেলাম। কি করলাম? সব ভুলে গেলাম, রাস্তা পরিবর্তন করে ফেললাম। তো রাস্তা যেটা চলছিল, আল্লাহ রাসূল যে রাস্তা দেখালেন, যখন পরিবর্তন হয়ে গেল, রাস্তাটা মূল মূল স্রোত ধারা থেকে চেঞ্জ হলো কিনা ভাই? ওই যে চেঞ্জ হয়েছে আজও ওইটাই চলতেছে, এবং ওই যে মূল ট্র্যাক থেকে রাস্তা ঘুরে গেল, জংশন দেখেছেন না, এই যে আসল রাস্তা চলছে, চেঞ্জ হয়ে ওনার রেসাল একের পরেই ঘুরে গেল, এখন এটা চলছে, মূলটাও চলছে, এই দুটো যত যত দূর যত দিন যাচ্ছে তত ডিস্টেন্স বাড়ছে, এই বাড়তে বাড়তে আর 1400 বছরে এত ডিস্টেন্স এসে গেছে, এটা কোনোদিন এক জায়গা হবে না। বুঝতে পেরেছেন না? এই যে সোজা রাস্তা, সেই দিনে মাওলানা আলী এবং ইমাম পাক ওনারা সিদ্ধান্ত নিলেন এই রাস্তাকে সিধা করার আর উপায় নাই, একটাই রাস্তা আমাদেরকে জীবন দিতে হবে। ওনারা ওই দিনই পরিকল্পনা করে নিলেন এবং ওনারা বললেনও, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেও ছিলেন, উনি বলেছিলেন এটা আপনাদের হাত, আপনি দাবি করুন। মাওলানা আলী বললেন খামোশ, মুখে আঙুল দিলেন, বললেন এটা যদি আমরা দাবি করতে যাই তাহলে তারা যেখান থেকে এসেছিল ওখানে ফিরে যাবে, ইসলাম ভ্রূণেই নষ্ট হয়ে যাবে, ইসলাম নষ্ট করে দেওয়া আমাদের কাজ না, আমাদের এর প্রতি লোভ নাই, আমরা ইসলামের জন্য এসেছি, প্রয়োজন হবে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি জীবন দিয়ে ইসলামকে বাঁচাতে হবে। এরই জন্য কারবালা 72টা জীবনের মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিস সালাম এই বেঁকে যাওয়া ইসলামকে সিধা করলেন, আর এই সিধা ইসলামের উপরে যত সব আউলিয়া গেলাম, সব ওলিয়াল্লারা এই কারবালার ইসলামের উপরে, মাওলানা আলীর ইসলামের উপরে, রসুল পাকের ইসলামের উপরে, ইমাম হুজুর গাউসে পাক, হযরত খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহ, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহ, হযরত ফরিদউদ্দিন গঞ্জে শক্কর রহমাতুল্লাহ আলাইহ, হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহ, হযরত শাহ কোরআন রহমাতুল্লাহ আলাইহ, যত ওলিয়া কেরাম সব এই কারবালার ইসলামের উপরে।
আর বাকি মোল্লা মৌলবী সব হচ্ছে ওই ওই ইসলামের উপরে। বুঝতেছেন না? এই জন্য তো আজ সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। মার খাবে না কেন? ইসলাম থেকে তো সরে গেছে, 72টা করে ওই ইসলামে চলতেছে, ভাবছে যে এটাই সঠিক ইসলাম। এই ইসলাম হলো ইয়াজিদি ইসলাম, এই ইসলাম ইয়াজিদি ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যালি উনাকে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে আমার পর কে হবেন। যে দেখো, এ নিয়ে তোমরা দাঙ্গা করো না, আমি শুধু মুখে বলছি না, আমি আমার চেয়ারে বসিয়ে দিয়ে গেলাম। এই জন্য আমাদের মাওলা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম তার দেওয়ানে হযরত জামালের মধ্যে লিখেছেন, তুম হো মাওলা ও হেসরওয়ার ইয়া আলী এ মুরতাজা, তুম হো মাওলা ও হেসরওয়ার ইয়া আলী এ মুরতাজা, তুম ওয়াসী হো ও পয়গম্বর ইয়া আলী এ মুরতাজা। আপনি পয়গম্বরের ওসি রয়েছেন। এবং আরেকটি উনি বলেছেন মাওলা পাক, লহ মুকা লহ মি সে রবতে জিসম জা জাহির হুয়া, আপ হ্যায় জাতে পয়গম্বর ইয়া আলী এ মুরতাজা। আপনি পয়গম্বর, পয়গম্বরের জাত রয়েছেন, পয়গম্বরের জায়গায় আপনি বসতে পারবেন, জাতে পয়গম্বর আপনি রয়েছেন, মাওলা পাক লিখেছেন। এবং উনি ওয়াসি, এ ব্যাপারে ইমাম শাফি রহমাতুল্লাহ কি বলেন, এটা শুধু আমাদের আমাদের আকীদা না, কুল আইম্মায়ে মুহাদ্দিসিন এবং মাযহাবের যারা ইমাম, ইমামদেরও আকীদা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন তার দেওয়ানে শাফির মধ্যে লিখেছেন যে আলিয়ুন হুব্বুহু জুন্না কাসিমুন নার ওয়াল জান্না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বললেন আলিয়ুন হুব্বুহু জুন্না কাসিমুন না কাসিমুন নার ওয়াল জান্না ওয়াসিউল মুস্তাফা হাক্কান ইমামুল ইনস ওয়াল জিন্না। আলিউন হুব্বুহু জুন্না, আলীর মোহাব্বত হচ্ছে ঢাল স্বরূপ যা মানুষকে কুফর এবং নেফাকি থেকে রক্ষা করে। অর্থাৎ ঢাল যেমন মানুষকে যুদ্ধক্ষেত্রে গেলে যোদ্ধাকে সৈনিককে বিরোধী পক্ষের অস্ত্র থেকে রক্ষা করে, আপনার যতই অস্ত্র থাক ঢাল যদি না থাকে তো একটা অস্ত্র আসবে আপনি শেষ হয়ে যাবেন। ঢাল হচ্ছে অস্ত্রের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। তো মাওলা আলীর মোহাব্বত ওই রকম ঢাল যা মানুষকে কুফরি এবং নেফাকি মোনাফিকি থেকে রক্ষা করবে। অর্থাৎ হৃদয়ে যদি মাওলা আলী আল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা মোহাব্বত থাকে তাহলে কুফরি এবং নেফাকি প্রবেশ করতে পারবে না, ওটা থেকে রক্ষা করবে, ইবলিশ থেকে রক্ষা করবে। আলিউন হুব্বুহু জুন্না কাসিমুন নার ওয়াল জান্না, এবং তিনি হচ্ছেন হযরত আলী জান্নাত এবং জাহান্নাম বন্টনকারী, মাটনেওয়ালা। কে বলছেন? ইমাম শাফি, ইমাম শাফি রহমতুল্লাহ, শাফি মাযহাবের ইমাম। এবং কাসিমুন নার ওয়াল জান্না ওয়াসিউল মুস্তাফা হাক্কান, এবং তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রকৃত ওয়াসি, তিনি হচ্ছেন ওয়াসি। এখানে উনিও বলেছেন ওয়াসি। ইমামুল ইনসি ওয়াল জিন্না, এবং তিনি জিন ও ইনসান জাতির ইমাম। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার সময়তে উনাকে নিজের নায়েব খলিফা এবং নিজের গদিতে বসিয়ে প্র্যাকটিক্যাল ব্যবহারিকভাবে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে দেখো, তোমরা এ নিয়ে যেন দ্বন্দ্ব বিতর্ক করো না, আমার পরে গদিতে কে বসবে। তার কারণ নবুয়াত রসুল পাকের চেয়ারে অন্য কেউ বসতে পারে? নূর যারা, উনার ঔলাদ পাক খানদান, এটা তো কমন সেন্সের কথা। আপনার কোনো বন্ধু যতই প্রিয় বন্ধু হোক, সে প্রিয় বন্ধু অবশ্যই তাকে আমি যদি শুনি আমি আপনাকে ভালোবাসি, যদি শুনি যে আপনার ও বন্ধু আমি তাকে অবশ্যই রেসপেক্ট করব। আমার কাছে রেসপেক্ট, আপনি যেহেতু রেসপেক্টের পাত্র আমার কাছে, তাই তার বন্ধু আমার কাছে রেসপেক্টের পাত্র। কিন্তু সে আপনার যতই বন্ধু হোক, বাল্যকালের বন্ধু থেকে ক্লাসের বন্ধু থেকে আপনার কলিগের নিজেকে যেমনই বন্ধু হোক, আপনার নিজের ফ্যামিলির চেয়ে কি কাছে? ফ্যামিলির চেয়ে কি কোনো বন্ধু প্রিয় হতে পারে? তা আল্লাহর রসুলের ঔলাদ খানদান তার চেয়ে কি বন্ধু শ্রেষ্ঠ হয়? এটা সাধারণ জ্ঞানের কথা, এটাকে একটা পাগলেও এ কথা বিশ্বাস করবে না। বুঝতে পেরেছেন না? তো মাওলা আলী ওনার ঘরানা, রসুলের পাক বলছেন আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূর থেকে।
যার কারণে দেখুন এই হিস্ট্রিও যদি আপনারা পড়েন দেখবেন যত যা কিছু ঘটনা ঘটেছে রসুল পাকের বিছানা, রসুল পাকের চেয়ার, রসুল পাকের গদি ব্যবহার করেছেন আলী, তখন অন্য কোনো সাহাবি না। সাহাবায়ে কেরামের ওনার গদিতে বসার ক্ষমতা নাই, বিছানায় বসার ক্ষমতা নাই, কারণ সাহাবি মানে ওনার খাদেম, ওনার গোলাম, ওনার সাথে থাকবে, সঙ্গে থাকবে, খেদমত করবে, বুঝতে পারছেন না? যেমন দেখুন আরো একটি ঘটনা, যখন আল্লাহ রসুল হিজরত করলেন, যখন হিজরতে গেলেন তখন কি করলেন, হযরত আবু বকর উনাকে সাথে নিয়ে গেলেন, উনাকে সাথে নিয়ে গেলেন এবং গুহাতে অবস্থান করলেন, উনি সাথেই ছিলেন সঙ্গী হিসাবে, কিন্তু উনার বিছানায় রেখে গেলেন কাকে, মওলা আলীকে। বলে হে আলী, আমি মদিনা শরীফ হিজরত করছি, তুমি আমার বিছানায় আমার সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো, এবং আমার এ মাল যে দায়িত্ব আমার কাছে আছে এগুলো সব যার যার মাল তাদেরকে বন্টন করে দিয়ে আমার এ দায়িত্ব পুরা করে তুমি মদিনা শরীফে ফিরে আসবে। এবং মওলা আলী বললেন, আমি জীবনে এত আরামে ঘুমাইনি, রসুল পাককে আক্রমণ করছে ওরা, বাড়ি ঘিরে ফেলেছে রসুল পাককে, আর বলছেন আমার বিছানায় ঘুমাও, কেউ ঘুমাবে? আবার বলছেন চাদর মুড়ি দিয়ে উনি শুয়ে গেলেন মওলা আলী। তো লোক কুফফারেরা ঘরে যখন প্রবেশ করবে উনাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে তো হত্যা করে ফেলে দিবে, কিন্তু উনি বলছেন আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম এবং ওই দিনের মতো নিশ্চিন্ত মনে কোনোদিন ঘুমাইনি, কারণ আমি জানি যে ডান দিকে সালাম, মওত আমার এত কাছে যে ডান দিকে সালাম ফেরাবার পর বাম দিকে আমি ফেরাবার টাইম পাবো কিনা। কিন্তু আল্লাহর নবী যখন বলে দিয়েছেন এই সমস্ত মাল বন্টন করে দেওয়ার পর, যার মানে উনার কাছে সব মাল, কাফেররাও গুচ্ছিত রাখত, যেখানে আমানত থাকবে, হেফাজত থাকবে, খেয়ানত হবে না, তো উনি চলে যাচ্ছেন, এই জন্য বললেন যার যার মাল তুমি আমার এই দায়িত্ব পুরা করবে। তো উনি বললেন যেহেতু উনি বলেছেন এগুলো বন্টন করে ফিরে আসবে, সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিমে উঠতে পারে, কিন্তু নবী পাকের কথা অন্যথা হবে না, অতএব আমি মদিনা শরীফে গিয়ে উনার সাথে মোলাকাত না হওয়া পর্যন্ত আমার মৃত্যুই আসবে না, সুবহানাল্লাহ, এটা উনি বলতেছেন। তো এখন দেখুন এখানেও সাথে সঙ্গী হিসাবে নিয়ে গেলেন হযরত আবু বকরকে, হযরত আবু বকর কি সঙ্গী সাথী, যেমন আমরা যেমন হুজুর পাকের সাথে থাকি, উনার খাদেমরা তারা হচ্ছেন হুজুর পাকের সাহাবি না, উনার যারা খাদেম রয়েছেন হুজুর পাকের, যারা যে হুজুর পাক আসলে কিছুদিন আগে সফর করে গেলেন বা আবার ভবিষ্যতে আসবেন বা সবসময় দেখছেন মেদিনীপুর যাচ্ছেন, পূর্ণিয়া যাচ্ছেন, উনি কি একা একা যাচ্ছেন? সাথে তো উনার খাদেম যাচ্ছে, সাথী যাচ্ছে, সঙ্গী যাচ্ছে নাকি? আর উনার গদিতে বসছে কে? উনার শাহজাদা, উনার ওলাদ, উনার খানদান, ঠিক, সহচর হিসাবে, সাথী হিসাবে, সঙ্গী হিসাবে, খাদেম হিসাবে হযরত আবু বকরকে নিয়ে গেলেন। আর নিজের বিছানায়, এই বিছানায় আমি আর আলী ছাড়া এই খানদান ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, খানদান পাক ছাড়া, বলেন তুমি আমার এই বিছানায় শুয়ে পড়ো। আল্লাহর রসুলের বিছানায় মওলা আলী সবুজ রঙের চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, দেন তাবুকের যুদ্ধে যাচ্ছেন তো উনার গদিতে সিংহাসনে বসে যাচ্ছেন আলীকে, হিজরতে যাচ্ছেন তো উনার বিছানায় শুয়ে যাচ্ছেন আলীকে, সাথে নিয়ে যাচ্ছেন সাথীদেরকে, খাদেমদেরকে। তো ইনারা হলেন না সহচর না সাথী, সাথী হিসেবে অবশ্যই সম্মান রয়েছে, আল্লাহর রাসূলের সাথী তার মর্যাদা যেমন তেমন হতে পারে, আমার সাথী, আমি ইনি আমার সাথে থাকেন, ইনাকে আমি কত ভালোবাসি, যেহেতু উনি আমার সাথে ঘোরাফেরা করেন, চলেন, প্রত্যেক প্রোগ্রামে থাকেন, ইনার সামান্য যদি মাথা ধরে তো আমার কষ্ট হবে। যদি আমাকে জলিল কমান্ডার সাহেব এসে বলেন জানেন আব্দুর রশিদ সাহেবের জ্বর হয়েছে, আজকে অনুষ্ঠানে যেতে পারবে না, আমার মন খারাপ হবে না? কেন, উনি আমার সাথে থাকেন, একসাথে বন্ধু লোক, বুঝতে পেরেছেন না? তো রসুল পাকের সোহবত লাভ করা এটা তো চারটিখানি ব্যাপার না, তো উনার সাথী তার মানে তো অবশ্যই রেসপেক্টেড পার্সন, যারাই উনার সাথী অফকোর্স রেসপেক্টেড পার্সন, তারা আমাদের কাছে অতি সম্মানীয়, তারা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু সম্মানীয় ব্যক্তি, তাই বলে এই নয় যে উনার ঘরওয়ালার সমান, ঘরওয়ালা আলাদা সাথী আলাদা, তাই সাথীকে সাথে নিয়ে যাচ্ছেন খেদমতের জন্য, যে চলো আমি সফর করব, আমার সফরে আমার খাদেম হিসাবে চলো, সঙ্গী হিসাবে চলো, জিবরিল আলাইহিস সালাম রাসূলের পাকের খাদেম, দরুদ তাজের মধ্যে জিবরিল আলাইহিস সালামকে খাদেম বলা হয়েছে, বুঝতে পারছেন, মেরাজে খাদেম হিসাবে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, কিন্তু
উনার জন চেয়ারে বসার ব্যাপার হচ্ছে, ফাঁকা হচ্ছে, বলে মাওলানা আলী কে বলছেন এটা এগদির মালিক তুমি। যখন উনি হিজরত করছেন বলে আমার বিছানার মালিক তুমি, আমার ঘরানা, কারণ আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূর হচ্ছি। এবং দেখুন হিজরতের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়া চতুর্থ খণ্ডে 445 পৃষ্ঠায়, এবং সিরাতে ইবনে হিসাম প্রথম খণ্ডে 475 পৃষ্ঠায়, এবং তারিখে তাবারি দ্বিতীয় খণ্ডের 103 পৃষ্ঠা দেওবন্দ প্রিন্ট, এতগুলো কিতাবের মধ্যে এই এবারতটি এসেছে। ক্বালা ইবনে ইসহাক লাম ইয়ালাম ফীমা, বলছেন যে হযরতে ইসহাক বর্ণনা করেন, আমরা যতদূর জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بخروج رسول الله صلى الله عليه وسلم احد حين خرج الا علي بن ابي طالب وابو بكر الصديق, رسول پاک صلى الله عليه وسلم যখন মানে বেরোলেন হিজরতের জন্য মদিনা শরীফ থেকে, এই ঘটনা কেউই জানতো না, একমাত্র আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম জানতেন, আর হযরতে আবু বকর জানতেন এবং তার ফ্যামিলি জানতেন। এই দুজনকে নিয়ে রসুল পাক চুপি চুপি চলে গেছিলেন। এরপরে তিনি বলছেন কিতাবে আম্মা আলিয়ুন ফা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমারাহু আন ইয়াতাখাল্লাফা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা আলী আলাইহিস সালামকে হুকুম করলেন, নির্দেশ দিলেন এবং তার খলিফা বানিয়ে গেলেন, তার মাসনাদে রেখে গেলেন, আর হুকুম করলেন হাত্তা ইউআদ্দিয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সমস্ত সম্পদ তারা গুচ্ছিত রেখেছিল, এই রাসূল পাকের কাছে গুচ্ছিত মালের দায়িত্ব যেন মাওলানা আলী পুরা করেন। অর্থাৎ রাসূলুল্লাহর দায়িত্ব, উনার যে কাজ, উনার যে দায়িত্ব, এই দায়িত্ব মাওলানা আলীর উপরে অর্পণ করে গেলেন। যে সমস্ত মানুষের জিনিস উনার কাছে ছিল, এখানেও দেখুন রসুল পাক মাওলানা আলী আলাইহিস সালামকে উনার খলিফা বানিয়ে গেলেন, হযরত আবু বকরকে সাথি হিসাবে নিয়ে গেলেন। এর চেয়ে পরিষ্কার ভাষা আর কি পাবেন? এ তো সব কেতাবের মধ্যে রয়েছে, আলেমরা কিন্তু এগুলো আমাদেরকে বলতে দেয় মানে গোপন করে দেয়, আমাদের সামনে বলে না, আপনাদের সামনে বলে উল্টা কথা বলে। এগুলো তো সব হাদিস, সিয়াসিত্তা কেতাব। তাহলে ওনার দায়িত্বের যখন ব্যাপার আসছে কার, রসুল পাকের, তখন দায়িত্ব দিচ্ছেন কাকে, মাওলানা আলীকে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়েত করেছেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠা, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে বলেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহ, এ হাদিস হাসান এবং এ হাদিস সহি। এবং তিরমিজি সারা হাদিস ইমাম বুখারীর ওস্তাদ ইবনে আবি সাইবা তার মুসান্নাফের নবম খণ্ডের 502 পৃষ্ঠা, হাদিস নাম্বার 32734, এবং ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে। সহি সনাদে ইমাম তিরমিজি বয়ান করেন আন হুবসি বিন জানাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু, আলিয়ুন মিন্নি ওয়া আনা মিন আলিয়্যিন ওয়ালা ইউআদ্দি আননি ইল্লা আনা ওয়া আলী, আলী মুঝসে হ্যায় মে আলী সে, আলী আমার থেকে আমি আলীর থেকে, আলী আমার থেকে আমি আলীর থেকে। তো যে আলী রসুল পাক থেকে, আল্লাহর রসুল আলী থেকে, ওই আলীর বরাবর কায়নাতের কে আছে? এবং ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন আলী আলাইহিস সালামকে বলেন ইয়া আলী, হে আলী, আনতা মিন্নি ওয়া আনা মিনক, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। সহি বুখারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠা, কত পৃষ্ঠা, প্রথম খণ্ড কিতাবুল মানাকিব 525 পৃষ্ঠা সহিহুল বুখারী, আল্লাহর রাসূল বলেন হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, মানে তোমার আর আমার মধ্যে কোনো প্রভেদ নাই। এক, যে আলীর জন্য আল্লাহর রাসূল বলেন আলী আমার থেকে আমি আলীর থেকে, আলী আমার থেকে আমি আলীর থেকে, আলী আমার থেকে আমি আলীর থেকে, আলী আর আমি এক, বস্তুত কোনো প্রভেদ নাই, তফাৎ একটাই, খাতামান নবিয়্যিন, আমার পর কেউ নবী নাই, নবী নবুয়াত থাকলে উনি নবী হতেন, তাই নবুয়াত ইমামত ওনার কাছে এসেছে। বস্তুত আলী আমার থেকে আমি আলীর থেকে, যার জন্য আল্লাহ রসুল বলেন আলী আমার থেকে আমি আল্লাহ আলীর থেকে, তো আলী রসুল পাক থেকে, রসুল পাক আলী থেকে, সেই আলীর সমতুল প্যারালাল কেউ হবে কায়নাতে? উনার চেয়ে উঁচা তো দূরের কথা,
উনার সমতুল কে হবে? এরপরে কি বললেন? লা ইউআদ্দি আননি ইল্লা আনা ওয়া আলী, হে আলী তুমি এবং আমি ব্যতীত আমার কার্য সুসম্পন্ন কারিয়ার কেউ নাই। বাস এখানেই তো খেলাফত সাবিত হয়ে গেল, তুমি আর আমি ব্যতীত আমার কার্য, অর্থাৎ আমার কার্যাদি সুসম্পন্নকারী, আমার দায়িত্ব অর্পণ একমাত্র তুমি ছাড়া আর কারো উপরে করা যেতে পারে না। হয় তোমাকে করতে হবে, না হয় আমাকে, হয় তোমাকে তৃতীয় আর কেউ নাই, থার্ড পার্সন আর কেউ, হয় তুমি না হয় আমি, আমার কার্য সুসম্পন্ন। উনার কাজ কি? আল্লাহ রসুলের কাজ কি? উনার কাজ দিনের তাবলিগ করা, উনার কাজ আল্লাহ তাওহীদ কে পৌঁছে দেওয়া, উনার কাজ রসুল পাকের কাজ কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিকে মানুষকে আহ্বান করা, গোমরাহী থেকে মানুষকে বাঁচানো, হেদায়েত করা, জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, শিরক থেকে তুলে মুশরিকদেরকে ইমানের দিকে নিয়ে আসা, না এক আল্লাহর প্রচার করা, তাওহীদ পৌঁছে দেওয়া, একত্ববাদ পৌঁছে দেওয়া, নিজের রেসালাতের প্রচার করা, ধর্মকে মানুষকে পৌঁছে দেওয়া, গোমরাহি থেকে মানুষকে বাঁচানো, হেদায়েত করা, এ হলো রাসূল পাকের কাজ। এগুলো কার কাজ? কোরআনকে পৌঁছে দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া, রোজার শিক্ষা দেওয়া, হাজের শিক্ষা দেওয়া, যাকাতের শিক্ষা দেওয়া, তালিম দেওয়া, ইয়ে রাসূলুল্লাহর কাজ, নবুয়তের কাজ কি? এগুলো। আর আল্লাহ রাসূল বলেছেন আমার যে কাজ, লা ইউআদ্দি আননি ইল্লা আনা ওয়া আলী, আমি যতদিন থাকবো আমার এই কাজ আমি করব, আমার অনুপস্থিতিতে কাজ আমি আর তুমি ছাড়া আর কর্নেওয়ালা কেউ নাই। হাদিস, হাদিসে সহি, অর্থাৎ আমার যেটা কাজ দিনকে পৌঁছানো, দিনের তাবলিগ করা, মানুষকে হেদায়ত করা, গোমরাহি থেকে মানুষকে বাঁচানো, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, তাবলিগ করা, তাওহীদকে পৌঁছানো, কোরআনকে পৌঁছানো, নামাজের তালিম দেওয়া, রোজার তালিম দেওয়া, হাজের তালিম দেওয়া, কোরআনের তালিম দেওয়া, যাকাতের তালিম দেওয়া, ইবাদত করা শিখানো, এর সবকিছু সঠিক তরিকায় শিক্ষা দান করা, একত্ববাদকে পৌঁছে দেওয়া, মানুষকে গোমরাহি থেকে এক আনার দিকে নিয়ে আসা, মূর্তিবাদ থেকে এক আল্লাহর দিকে নিয়ে আসা, আল্লাহর তাওহীদকে কায়েম করা, একত্ববাদকে, ওয়াহদানিয়তকে কায়েম করা, আমার এই যত কাজ এই কাজ আমার এই দায়িত্ব, তুমি ছাড়া কাহারো কাহারো যোগ্যতা নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌর, পাক চন্দ্রদিন হযরত সৈয়দ শাহ ইয়াসুবানি আল কাদরি জিন্দাবাদ দরবার শরীফ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, হে আলী আনা ওয়া আলী ইল্লা আনা ওয়া আলী, আমি আর তুমি ছাড়া আমার দায়িত্ব পালনকারী কায়নাতে কেউ নাই। তাহলে যে ওনার দায়িত্ব গ্রহণ করবে, পালন করবে, তুই তো খলিফা নাকি? খলিফাই তো দায়িত্ব পালন করতে ওয়ালা, অর্থাৎ আমার পর কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আমার পর দিনকে দিনের তাবলীগ করার দায়িত্ব তোমার, আমার পর আল্লাহর তাওহীদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আমার পর আমার একত্ব আল্লাহর একত্ববাদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, আমার পর মানুষকে গোমরাহি থেকে বাঁচানোর দায়িত্ব তোমার, আমার পর মানুষকে গোমরাহি থেকে হেদায়েতের দিকে চালনা করার দায়িত্ব তোমার, আমার পর নামাজের তালিম করার দায়িত্ব তোমার, রোজার তালিম করার দায়িত্ব তোমার, হাজের তালিম করার দায়িত্ব তোমার, যাকাতের তালিম করার দায়িত্ব তোমার, কোরআনকে ঘর ঘর পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, মানুষকে গোমরাহি থেকে হেদায়েতের দিকে ডাক দেওয়ার দায়িত্ব তোমার, এই ইসলামের পুরো দায়িত্ব হে আলী এটা আমার উপরে আর তোমার উপরে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিন আলী, আলী আমার থেকে, আমি আলীর থেকে, আলী আমার থেকে, আমি আলীর থেকে, ওয়ালা ইউআদ্দি আননি ইল্লা আনা ওয়া আলী, অতএব আমার পর আমার এই দায়িত্ব, আমার এই দায়িত্ব আমি আর আলী ছাড়া পালন করতে ওয়ালার কেহ নাই। এর চেয়ে পরিষ্কার কি শুনবেন ভাই? এর চেয়ে বেশি কি খোলার ক্ষমতা আছে আমাদের? তা আল্লাহ রসুল তো খুললাম খুললাম বলেই দিয়েছেন। এই হাদিস প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। বেরেলভী, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, যত মাদ্রাসা, শিয়া মাদ্রাসা ছাড়া প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়া হয়। এই বই না পড়লে সে মৌলভী হবে না, আলেমই হবে না, মৌলানাই হবে না। তারাও পড়তেছে আর বলতেছে অন্য কথা। তাহলে কি এগুলো বাদ দিয়ে পড়ায় নাকি
এগুলো পরে পরে কিন্তু হিংসা আছে তাই বলতেছে না। এমন হতে পারে যে ভিতরে বুক যে আছে, উপরে দাঁড়িয়ে টুপি লেবাস দেখে আমরা বুঝতে পারছি না, ভাবছি মুসলমান, কিন্তু ভিতরে নিশ্চয় আল্লাহ আল্লাহ রসুলের প্রতি দুশ্মনী রয়েছে। নতুবা তাদের গায়ে জ্বালা হয় তাই তাদের বড় বড় শায়েখরা এই হাদিসগুলো বাদ দিয়ে দিয়ে পড়ায়। কেতাব খুলে দেখেন, আমি তো দেওবন্দ প্রিন্টারই পৃষ্ঠা বলছি, যা প্রত্যেকটা মাদ্রাসায় এই ছাপাখানার হাদিস পড়ানো হয় ভারত বাংলাদেশে, দ্বিতীয় খণ্ডে 213 পৃষ্ঠায় পরিষ্কার ভাষায় আল্লাহ, তারা বলে নাকি উনি বলে যান নাই, আল্লাহ রসুল নাকি বলে যান নাই। আরে উনার এটা দায়িত্ব না যে উনার পর কে বসবে এটা দেখিয়ে দেবো, আল্লাহর নবীর দায়িত্ব না? তো উনি যদি বলে না যান তাহলে তো উনি দায়িত্ব ইনকমপ্লিট করলেন, পুরো করলেন না, অবশ্যই বলে গেছেন। এই বলে গেছেন পর তারা যদি বলে তো কি বলে গেছেন প্রশ্ন আসবে, তখন তাদের সব গুমর পাস হবে, তখন আসলটা খুলে যাবে। এই কারণে তারা বলে বলে যান নাই, কেগুলো বলে যান নাই, এটা তো হাদিস। এই জন্য রসুলের পাক আমাদের মাওলা পাক তার দেওয়ানে হযরতে জামালের মধ্যে উল্লেখ করেছেন, দেওয়ান পাকের মধ্যে, না খোদা হো সে খোদা হ্যায় দীনে আহমদ হ্যায় জাহাজ, না খোদা হো সে খোদা হ্যায় দীনে আহমদ হ্যায় জাহাজ ওর উসকে তুম হো লঙ্গর ইয়ালিয়ে মুর্তজা, ওর উসকে তুম হো লঙ্গর ইয়ালিয়ে মুর্তজা। এই দীন রূপে ইসলামকে যদি জাহাজ কল্পনা করা হয়, এই জাহাজের নাবিক হচ্ছেন হুজুর গওস পাক, না খোদা মানে নাবিক ফার্সি কথা, তো এই জাহাজের নাবিক হচ্ছেন হুজুর গওস পাক, আর উসকে তুম হো লঙ্গর ইয়া আলী মুর্তজা, আর এই জাহাজের লঙ্গর হচ্ছেন আপনি হে আলী। লঙ্গরের কাজ কি আর নাবিকের কাজ কি? লঙ্গর তো আপনারা বেশি জানবেন, আপনারা নদীর দেশের লোক, আমার দেশে অত নদী নাই। লঙ্গরের কাজ কি ভাই? জাহাজের তো লঙ্গর থাকে বা যে ফেরি তার লঙ্গর থাকে, তো লঙ্গরের কাজ কি? ধরে রাখা, ইয়েস ধরে রাখা, দাঁড় করিয়ে রাখা যেন ইদিক ওদিক না পালিয়ে যায় নাকি, স্ট্যান্ড করা, স্ট্যান্ড করা, দাঁড় করা। তো এই ইসলামকে যদি জাহাজ কল্পনা করা হয়, এর লঙ্গর হচ্ছে হে আলী আপনি, অর্থাৎ আপনার দ্বারাই এই ইসলাম কায়েম হয়েছে, স্ট্যান্ড আছে, সুবহানাল্লাহ, স্থির হয়েছে আপনার কারণে আর আপনার আলে আওলাদের কারণে। চেয়েছিল ইসলামকে ধূলিসাৎ করে দিতে, আল্লাহর রাসূল যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা থেকে বিচ্যুত হয়ে আপনার পরে পরে ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে চলে গেছিল, কিন্তু আপনার জীবন দিয়ে হে আলী এবং আপনার আওলাদ ইসলামকে কায়েম করেছেন, স্ট্যান্ড করেছেন, দাঁড় করিয়েছেন। আর না খোদা গাউসে খোদা হে দীনে আহমদ হয় জাহাজ, আর নবী পাকের দীনই ধর্মের নাবিক হচ্ছেন হুজুর গওস পাক, আপনি দীনকে কায়েম করলেন, প্রতিষ্ঠিত করলেন, স্ট্যান্ড করলেন হে আলী, আর আপনার শাহজাদা আপনার ঔলাদ আপনার খানদান হুজুর গওস পাক হচ্ছেন এই জাহাজের নাবিক, অর্থাৎ তিনি যেদিকে ইচ্ছা সেদিকে এই দীনকে নিয়ে যাবেন, উনি যেদিকে যাবেন ওইটাই দীন, ওইটাই ধর্ম, ওইটাই ইসলাম। অতএব গওস পাককে বাদ দিয়ে দিন না, ব্যাপারটা বুঝতে পারছেন? মহল্লা পাক ক্লিয়ার করে দিয়েছেন। দেখুন আরো হাদিস, দেখুন মওলা কানাত পাকের মর্তাবার উপরে, রসুলের পাক অন্যান্য সকল সাহাবায়ে কেরামের মোকাবেলায় আমরা মোকাবেলা করতেছি না, আমাদের তুলনা কারোর সাথে করার ক্ষমতা নাই বা এই যোগ্যতা নাই, আমি তো নিজে এই যোগ্যতা রাখি না, এটা তো পরিষ্কার কথা, এই যোগ্যতা তো আমি নিজেও রাখি না, তুলনা করেছেন রসুলের পাক। আল্লাহর রসুল যদি তুলনা করেন, কারো কিছু করার আছে ভাই? বলুন, আল্লাহর রসুল যদি তুলনা করেন, কারো কিছু করার আছে? দেখুন এই যুদ্ধে, খাইবারের যুদ্ধে সেখানেও তুলনা করলেন, তাবুকের যুদ্ধে মাওলা আলীকে করলেন, আবার দেখেন যখন এবার হিজরত করলেন, হিজরত করার সময় তো মাওলা আলীকে বিছানায় শুয়ে গেলেন, 3 দিন ধরে সমস্ত মাল মাওলা আলী বন্টন করলেন, সব মাল বন্টন হয়ে গেল, 3 দিন বাদ উনি মদিনা শুনতে গেলেন। সেই দিন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? ওই দিনে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এখানে চলে আসেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে, মদিনা শরীফে উম্মে কুলসুম, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা উনার ঘরে ছিলেন। তো মাওলা আলী আলাইহিস ওখানে গিয়ে পৌঁছালেন, তো ওখানে গিয়ে দেখছেন মদিনা শরীফে, খুব মনোযোগ দিয়ে শুনলেন, এখানে রসুলের পাক তুলনা করছেন, মানে দেখিয়ে দিয়েছেন যে মাওলা আলীর মোকাবেলায় পৃথিবীতে কেউ নাই, সাহাবি তো দূরের কথা, এনারা সব রসুলুল্লাহর সাহাবি, মাওলা আলীর সাহাবি।
তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন। তো যারা মক্কা শরীফ থেকে ওনার সাথে যে সাহাবিরা গেলেন ইনাদেরকে বলা হয় মুহাজেরিন, মুহাজির। আর যারা ওনাকে সাহায্য করলেন মদিনার লোক তাদেরকে বলে আনসার। তো আল্লাহ রসুল এক মুহাজিরের সাথে আর একটা আনসারের বন্ধুত্ব করে দিচ্ছেন, ভাই 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 করে দিচ্ছেন, বন্ধুত্ব করে দিচ্ছেন। যে এক মুহাজিরকে বলেন তোমার ভাই হলেই আনসার, আর এক মুহাজিরকে বলেন তোমার ভাই হলেই আনসার, এই তোমার ভাই আনসার। মওলা আলী দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে একে অপরের ভাই ভাই করে দিলেন, বুঝলেন না? এ হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম তিরমিজি। এ হাদিস আমি প্রত্যেকটা শেয়ার সিদ্ধা থেকে বলছি ভাই, মাদ্রাসার পাঠ্যপুস্তক সিলেবাস প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 213 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 213 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। আবার হাদিস শরীফটি মিসকাত শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 564 পৃষ্ঠা। এই 686টা হাদিস পড়াবার আগে প্রথমে যে হাদিসের বই প্রত্যেক মাদ্রাসায় পড়াই তার নাম মিসকাত শরীফ, তাতেও 564 পৃষ্ঠা। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খোলাফার 132 পৃষ্ঠা। এবং ইমাম তিরমিজি এই হাদিসের ইসনাদ বর্ণনা করেছে, করেছেন এই হাদিস হাসান এবং হাদিস সহিহ, সহি হাদিস। হাদিসের টিকি যখন সবাইকে একে অপরের ভাই ভাই করে দিচ্ছেন, ভাই ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর আবার এটা হযরত উমরের ছেলে বর্ণনা করছেন, এই হাদিসের রাবি হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন সবাইকে যখন একে অপরের ভাই ভাই করে দিলেন, হযরত আলীকে কারো ভাই করলেন না। যখন হযরত আলীকে কারো ভাই করলেন না তখন ওনার মনে এ হলো, উনি চোখে পানি নিয়ে রাসূলের পাকের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যত লোক মদিনা শরীফ থেকে হিজরত করে এসেছে প্রত্যেককে এক একটা আনসারের সাথে ভাই ভাই করে দিলেন, আমাকে কারো ভাই করলেন না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তিরমিজি শরীফের হাদিসে পাক, প্রত্যেক মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা, হে আলী তুমি তো দুনিয়া ও আখিরাতে আমার ভাই, দুনিয়া আখিরাতে আমার ভাই। বললেন সাহাবায়ে কেরামদেরকে একে অপরের ভাই ভাই করে দিয়েছি, আমি কাউকে কারো সাথে আমি নিজে ভাই হইনি, তোমাকে কারো সাথে রাখিনি। কারণ কি? ভাই হবে কাঁধে কাঁধে, ইনি আলেম আমি আলেম, আমার সাথে ওনার কাঁধে কাঁধ মিলবে, আমরা দুই ভাই না, ভাই ভাই হতে পারি। যা যে যেই লেভেলের একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনাদের এখানে বলে ডিসি বোধ হয়, ডিসি না, একজন ডিসি আর আপনাদের প্রাইমারি স্কুলের টিচার কাঁধে কাঁধ মিলবে নাকি? তারা কখনো ভাই হবে? ওই লেভেলের হতে হবে, ওই লেভেলে যদি আর অন্য কোনো র্যাঙ্ক আছে হয় এক জায়গায় ডিস্ট্রিক্টের ডিসি আর এক ডিস্ট্রিক্টের ডিসির ভাই হবে, কিংবা ডিসির সাথে অ্যাডিশনাল ডিসি এডিসি, ওই র্যাঙ্ক মোটামুটি ওই র্যাঙ্কের যে তার কাঁধে কাঁধ মিলবে। কিন্তু একজন চাষির সাথে একটা ভালো এমডি মেডিসিন ডাক্তার তার তো কাঁধ মিলবে না, ডক্টরের সাথে ডাক্তার এই লেভেলের, সে মেডিসিনের ডাক্তার না হতে পারে, মেডিসিনের ডাক্তারের সাথে হয়তো চেস্টের ডাক্তারের হতে পারে, চেস্টের ডাক্তারের সাথে কিডনির ডাক্তারের হতে পারে, মোটামুটি কাঁধ একই লেভেলের। টিচার হাই স্কুলের টিচারের সাথে প্রাইমারি স্কুলের টিচারেরও হতে পারে, টিচিং লাইনে আছে একই লেভেলের, বুঝেছেন না? কিন্তু তাই বলে ম্যাজিস্ট্রেটের সাথে তার চাষি ভাইয়ের ভাই হবে না, বন্ধুত্ব হবে না, হবে লেভেল হতে হবে। আল্লাহর রাসূল এটাই বোঝাতে চাইলেন যে সাহাবিয়াতের দরজায় এরা সব আমার সাহাবি, সাহাবিয়াতের দরজায় কার সাহাবি? আমার সাহাবি, আমার সাহাবি মানে কি? আমার গোলাম। তো এই সব সাহাবি হচ্ছে আমার গোলাম। তো এক গোলামের সাথে আরেক গোলামের আমি ভাই ভাই করে দিয়েছি, এক সাহাবির সাথে আরেক সাহাবির ভাই করে দিয়েছি। এই সাহাবির সাথে হে আলী আপনার কাঁধ মিলতে পারে না, কারণ আপনি হচ্ছেন জাতের পয়গম্বর, জাতের খোদা, আপনি হচ্ছেন মাওলা, মাওলার সাথে গোলামদের কাঁধে কাঁধ মিলতে পারে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান কুনতু মাওলাহু ফালিউল মাওলাহু, আমি যার যার মাওলা আলী তার তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। কাজে মাওলার সাথে গোলামদের কাঁধ কখনো মিলতে পারে না। অতএব যারা সাহাবি সাহাবিয়াতের দরজায় এক, এদেরকে একে অপরের ভাই করে দিয়েছি, আপনার সাথে আপনি সাহাবিয়াতের দরজায় নাই, আপনি আছেন নবুয়াত ও রেসালাতের দরজা, আপনার কাছে বেলায়েত ও ইমামত হিসেবে গেছেন। আমি যার মাওলা আলী তার মাওলা, কাজে আমি এক মাওলা, বাকি আর এক মাওলা, আপনি বাকি, এক মাওলার সাথে আর এক মাওলা, তারই কাছে কাঁধ মিলতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বললেন আপনাকে বাকি রেখেছি, সাহাবির সাথে আপনার যাই না, আন্তা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা, আপনি হচ্ছেন দুনিয়া আখিরাতে আমি মুহাম্মদ মুস্তাফার ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার ভাই নয়, আন্তা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আপনি আমার ভাই, আখিরাতেও আপনি আমার ভাই। কেয়ামতের দিনে কারো কোনো সম্পর্ক থাকবে না, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু আপনার আর আমার সম্পর্ক থাকবে। দুনিয়াতেও আপনি আমার ভাই, আখেরাতেও কায়েম এই অবস্থান, কায়েরাতেও আখেরাতেও আপনি আমার ভাই, কবরেও আপনি আমার ভাই, মিজানেও আপনি আমার ভাই, পুলসেরাতেও আপনি আমার ভাই, জান্নাতে যাবো দুই ভাই একসাথে জান্নাতে যাবো ওখানেও আপনি আমার ভাই। বলেছেন আন্তা আকি ফি দুনিয়া ওয়াল আখিরা, হাদিস হাদিসে সহি। এখানেও রাসূলের পাপ তাম আসহাবে রাসূলের মোকাবেলায় মাওলা আলী শান দেখিয়ে দিলেন যে আলী আর আমি দুজনের কাঁধ এক লেভেলের, বুঝতে পেরেছেন না? এখানেও দেখালেন আলীর প্যারালাল কেউ না। এই জন্য মাওলা পাক দেওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, কৌন হ্যায় উনকে বরাবর ইয়া আলী এ মুরতজা, কৌন হ্যায় উনকে বরাবর ইয়া আলী এ মুরতজা, সৈয়দা হ্যায় জিনকে হমসর ইয়া আলী এ মুরতজা। কে আছে মাওলা আলীর সমান, ওনার সমতুল কে আছে, ওনার বরাবর কে আছে, ওনার প্যারালাল কে আছে, যেখানে সৈয়দা খাতুনে জান্নাত পাক ওনার হামসার শতত সঙ্গিনী ওনার আহলিয়া রয়েছেন। এরপরে রাসূল পাক মাওলা পাক তারপরে লিখছেন, তুম নবী কে হো বিরাদার ইয়া আলী এ মুরতজা, তুম নবী কে হো বিরাদার ইয়া আলী এ মুরতজা, কিউ না হো উম্মত কে ইয়াওয়ার ইয়া আলী এ মুরতজা। আপনি তো মাওলা আলী, হে আলী আপনি তো রাসূল পাকের ভাই রয়েছেন, কোনো মানুষ রাসূল পাককে ভাই বলতে পারবে না, এবং রাসূল পাককে কোনো আত্মীয়তার সম্পর্ক ধরে ডাকা যায় না, নিষেধ রয়েছে। কোনো সাহাবীও ভাই বলতে পারেন না, ভাই বলে ঈমান চলে যাবে। রাসূল পাককে যদি কেউ ভাই বলে ঈমান চলে যাবে। উম্মুল মুমিনিনরা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, সাহাবাই কে হযরত আবু বকর ওনার শ্বশুর মশাই বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। কারো জন্য ভাই বলার ইজাজত নাই, বা আল্লাহ রাসূলের কাউকে বলেন নাই ভাই বলা যাবে না, কারণ উনি নবী ও রাসূল একটি পরিচয়, উনি আমাদের নবী এবং আমার রাসূল। একমাত্র মাওলা আলীকে বলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমার সাথে আমার দুনিয়াবি সম্পর্ক, দুনিয়াতেও কায়েম আখিরাতেও কায়েম, তুমি আমার ভাই, দুনিয়াতেও আমার ভাই আখিরাতেও তুমি আমার ভাই। এবং ওনাকে কোনো সম্পর্ক ধরে ডাকা যাবে না, কোরআন পাকে আয়াতও আছে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, আব্বা বলেও ডাকা যাবে না, কারো পিতা নন, কোন পুরুষ লোকের উনি পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামান নাবিয়্যিন, নবুয়ত খতম করনে ওয়ালা। কিন্তু খাতুনে জান্নাত পাক আব্বা বলতেন। এই নিয়ম আইন কানুন আম লোকের জন্য, সাধারণ মানুষের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, আম লোকদের জন্য, কিন্তু আহলে বাইতের জন্য নয়, যার কারণে রাসূলের পাক আইন করে দিলেন আনতা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। তাই মাওলা পাকে বলেন আপনি ওনার বেরাদার রয়েছেন, ভাই রয়েছেন। প্রত্যেকটা মকামে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন আলী কা বরাবর কায়নাত মে কোই নেহি হ্যায়। মাওলা আলী আলাইহিস সালামের বরাবর ঈমানকে দুরুস্ত করে দিলেন। আমার এখানে আসার উদ্দেশ্য এইটাই যে আমরা শুধু আমার দরবারের আকীদা আপনাদের কাছে বলবো না, যে আমার মেদিনীপুরের এই আকীদা আমার হুজুর পাকে এই বলেছেন না, তারও মাদ্রাসায় যে বই পড়েছে ওই বই থেকে আমি বলতেছি। সিয়াসিদের যা সারা জাহানের আলেম যে মতবাদের হোক, বেরলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তবলিগ জামাত, সুন্নি, আহলে সুন্নাত, যত জামাত দল রয়েছে প্রত্যেকে যে এই কিতাবকে মানে, মোতাবার কিতাব, এবং বুখারীকে বলা হয় কোরআনের পরেই স্থান, এই সমস্ত কিতাবের হাওয়ালা। আরও দেখুন প্রত্যেকটা জায়গায়, এক একটা জায়গায়, খাইবারে দেখালাম, তাবুকের যুদ্ধ দেখলাম, তারপরে হিজরতের মুহূর্তে দেখলাম উনার জায়গাতে, প্রত্যেকের মোকাবেলায় দেখালেন, হিজরত করার পরেও আবার দেখালেন, সবাইকে ভাই ভাই করে দিলেন, উনাকে করলেন না। এরপরে হিজরত করে যাওয়ার পরে ওই যে মসজিদে নববী, ওই মসজিদে নববীর চারিদিকে সাহাবায়ে কেরামদের ঘর ছিল, এবং ওই দরজা দিয়ে সব সাহাবি একসাথে ঢুকতেন, মানে নিজের নিজের ঘরের সাথে পার্সোনাল দরজা ছিল মসজিদে যাওয়ার, ওটা দিয়ে নিজেরা প্রবেশ করতেন মসজিদে। আল্লাহ তাআলার হুকুম এলো, হে নবী পাক আপনি আলী ছাড়া সবারই দরজা বন্ধ করে দেন। তাই এ হাদিস
মুস্তাদরাকলির হাকিম আল্লামা হাকিম তার মুস্তাদরাকের তৃতীয় খণ্ডের 125 পৃষ্ঠায় সহি সনদে বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম বলেছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এবং হাদিস আল্লাহ ইমাম নাসাই তার খাসায়েসে আলীর 19 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। হাদিস শরীফটি জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ফাকালা ইয়াউমান সাদদু হাযিহিল আবওয়াবা ইল্লা বাব আলী, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর হুকুম হলো, আল্লাহর রাসূল বললেন, সবাইকে নির্দেশ দিলেন যে তোমাদের দরজা বন্ধ করে দাও আলীর দরজা ছাড়া। সবাই দরজা বন্ধ করে দিলেন, আলীর দরজা খোলা। তখনকার যুগেও তো এরকম ছিল নাকি, এখন যেমন রয়েছে, তারা ভাবলো ও আলী জামাই তো ওই জন্য ওনার দরজাটা খুলে দিয়েছে, কিন্তু তাদের এই কথাটা খেয়াল নাই, ওয়ামা জান্তিকু আনিল হাওয়া, কোরআন ওয়ামা জান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহদুন ইউহা, আল্লাহ রাসূল নিজে থেকে কিছুই বলেন না যতক্ষণ ওহি না হয়, যা বলেন সারাসার ওহি, আল্লাহ নবী যেটাই বলেন ওটা আল্লাহর কথা। তারা কথোপকথন তো করতে লাগলো, যেই আল্লাহর রসুল শুনলেন যে ওরা কথা বলা বলি করছে এই ব্যাপারে, আল্লাহর নবী আবার দাঁড়িয়ে গেলেন মেম্বারে, তিনি খুতবা দিতে লাগলেন এবং হামদ ও সানার পর বললেন উমিরতু বিসাদ্দি হাযিহিল আবওয়াব গায়রা বাবা আলী ফাকালা ফিহি কায়লুকুম, আমি আলী আলাইহিসসালাম ছাড়া সবার না আলী আলাইহিসসালাম ছাড়া প্রত্যেকের দরজা বন্ধ করার হুকুম করা হয়েছে, মানে আল্লাহ হুকুম করেছেন প্রত্যেকের দরজা বন্ধ করার হুকুম দেওয়া হয়েছে, বাস কায়লুকুম তোমরা কথা বলা বলি শুরু করে দিয়েছো, বাল্লাহ খোদার কসম মা সাদাদতু শাইআন ওয়ালা ফাতাহতুহু ওয়ালাকিন উমিরতু শাইইন ফাতাবাতুহু, বললেন আমি না কোনো কিছু খোলার নির্দেশ দেই না আমি কোনো কিছু বন্ধ করার নির্দেশ দেই, বরং আল্লাহ যেটা আমাকে নির্দেশ দেন ওটারই শুধু আমি অনুসরণ করি। সুবহানাল্লাহ, অর্থাৎ এই দরজা সবারই বন্ধ করার আমি হুকুম দিইনি এবং আমি দরজা আলীর খোলে রাখার আমি হুকুম দিইনি। এবং হাদিস ইমাম তিরমিজিও বয়ান করেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 214 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 214 পৃষ্ঠা তিরমিজি শরীফের হাদিসে পাক, এবং এই হাদিস শরীফটির রাবি আগেটা জায়েদ বিন আরকাম, এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করেছেন, তিনি বললেন আন ইবনে আব্বাস আন্নান নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমারা বিসাদদিল আবওয়াবা ইল্লা বাবা আলী, আল্লাহ পাক সকল সাহাবীদের দরজা বন্ধ করার হুকুম দিয়ে দিলেন আলী আলাইহিসসালামের দরজা ছাড়া। সবারই দরজা বন্ধ করার হুকুম হলো কেন? এর দুইটি কারণ। একটি কারণ যে মসজিদে নববী হচ্ছে খাস মসজিদ, আর যত সব নামাজ পড়ছে আম লোক, অতএব সকল আল্লাহর বিধান হয়ে গেল সকল মানুষ মসজিদে প্রবেশ করবে আম দরজা দিয়ে, প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা খাস দরজা থাকবে না, খাস দরজা থাকবে না, আম তাই বলে সবাই দরজা বন্ধ করে দেন, একটি দরজা থাকবে এই আম দরজা, জনসাধারণ এই দরজা দিয়ে প্রবেশ করবে, একমাত্র খাস রাসূলে পাক আর খাস আপনার আহলে বাইত মাওলা আলী, অতএব আপনার দরজার আলীর দরজাটাই খোলা থাকবে। একটি দুই নম্বর অর্থ, ওই দরজা দিয়ে মসজিদ দিয়ে তারা বাইরে যেতেন, আবার বাইরে থেকে মসজিদ দিয়ে বাড়িতে প্রবেশ করতেন। এখন বাড়িতে মানুষ কি হালে থাকবে তার তো ঠিক নাই, পাকেও থাকতে পারে নাপাক হালেও থাকতে পারে, তো নাপাক অবস্থায় বাড়ি থেকে মসজিদে প্রবেশ করতে পারে, কিন্তু মসজিদে অপবিত্র অবস্থায় প্রবেশ করা যাবে না, জায়েজ নাই, হারাম, হারাম আছে। তার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন সবারই দরজা বন্ধ করে দাও ইল্লা বাবা আলী, আলীর দরজা ছাড়া, কারণ আলী সর্বাবস্থায় পাক, আলী কোনো অবস্থায় না পাক নাই। তো দেখুন তামাম সাহাবীর দরজা বন্ধ হলো আলীর ছাড়া, কারণ আলী হার হালাতে পাক। তাহলে মওলা আলীর সাথে কোনো সাহাবী সমতুল আছে বলুন, সবাই বলুন সমতুল আছে? যদি কেউ মওলা আলীর মতো হতেন আল্লাহ তাআলা হুকুম করতেন নবী পাক এর তার দরজাটাও খোলা থাকুক, কারো দরজা খোলা নাই বরং খোলা ছিল বন্ধ করালেন, এর দ্বারা আল্লাহ প্রমাণ করে দিলেন আলী কা বরাবর কোই সাহাবি নহীঁ হ্যায়, বেশক বেশক উনার সবতুল উনার পারা তারালাল কেহই নাই, তাই সব বন্ধ, সব বন্ধ মওলা আলী ছাড়া, কারণ আলী আলাইহিস সালাম সর্বাবস্থায় পাক।
এর উপরে হাদিস পাক এসছে, মৌলা আলী যে সর্ব অবস্থাতেই পাক, রসুলে পাক পাক, খাতুনে তার পাক, ইমাম পাকরা পাক, খাতুনে জান্নাত পাক, বড় ইমাম পাক জন্মগ্রহণ করলেন, বাচ্চা যখন হয় তখন মানুষের নামাজ, মহিলাদের ওই সময় নামাজ তার জন্য নাই, মাফ আছে, নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে না, জায়েজ নাই, কিন্তু বড় ইমাম পাক জন্মগ্রহণ করলেন ওই দিনও খাতুনে জান্নাত পাক নামাজ পড়েছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন ওই দিনও নামাজ পড়েছেন, উনার জন্য নামাজ মাপ ছিল না, কারণ উনি সর্বাবস্থায় পাক, সবসময়তে উনি কি ছিলেন? পাক। মওলা আলীর জন্য রাসূলের পাক বলেছেন, এই হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফ, আবু আবুল মানাকিব, মানাকিব আলী, দ্বিতীয় খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 214 পৃষ্ঠা, এই হাদিসের বইটিও প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, পাঠ্যপুস্তক সিলেবাস, সিয়াসিতা হাদিসের মধ্যে একটি হাদিস, এবং এই তিরমিজি শরীফ ছাড়াও হাদিসটি মুসনাদে আবু ইয়ালা দ্বিতীয় খণ্ডে 311 পৃষ্ঠা, এবং মুজমুল কবির লিত্তাবারানি দ্বিতীয় খণ্ডে 246 পৃষ্ঠা, হাদিস নম্বর 2031। আবার এই হাদিস শরীফটি মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বাল, মুসনাদ শরীফ, প্রথম খণ্ডের 175 পৃষ্ঠা এবং 331 পৃষ্ঠা, আবার দ্বিতীয় খণ্ডের 26 পৃষ্ঠা, চতুর্থ খণ্ডের 369 পৃষ্ঠা, আহমদ ইবনে হাম্বাল চার জায়গায় হাদিসটি দিয়েছেন। এবং ইমাম তিরমিজি হাদিসের সানাদের ব্যাপারে বলেছেন, সানাদ সানাদ পর্যন্ত শুনেলেন, ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসের সানাদ হাসান এবং হাদিসের সানাদ সহি, সহিহুল ইসনাদ, কারো বলার অবকাশ নাই যে এই হাদিসটা মানা যাবে না, এটা যাইফ, এই জন্য আমি সানাদে বলে দিচ্ছি, যাইফ বলার কোনো অবকাশ নাই, হাদিসের এক সানাদে হাসান, আর একটা তারিখ থেকে হাদিসের সানাদ সহি, তিনি বলেন, আন আবি সাঈদ ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী, ইয়া আলী, লা ইয়াহিল্লু লিহাদিন আন ইয়াজনিবা ফি হাযাল মাসজিদি গায়রি ওয়া গায়রুহু, হে আলী, তুমি এবং আমি ব্যতীত এই মসজিদে নববীতে জানাবাতের হালতে কাহারো জন্য প্রবেশ করা হালাল নয়, জায়েজ নাই। তার মানে কি? জানাবাতের হালাত মানে যে অবস্থায় ফরজ গোসল হয়, গোসল ফরজ হয়, ওই অবস্থায় মসজিদে কেউ প্রবেশ করতে পারবে? এমনি ওই মসজিদেই বলুন, যে অবস্থায় গোসল, একটা মানুষের গোসল করা ফরজ হয়, ওই অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করতে পারবে না, জায়েজ না, কোনো মানুষের জন্য জায়েজ না, কোনো ওলি আল্লাহর জন্য জায়েজ না, কোনো পীর সাহেবের জন্য জায়েজ না, কোনো পয়গম্বরের জন্য জায়েজ না। ওই জন্য ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, ওনার আম্মা বাইতুল মাকদিসে ছিলেন, জন্মগ্রহণের জন্য টাইম হলো, জন্মের আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, বললেন তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও, কারণ মসজিদ নাপাক হয়ে যাবে, বাইরে তোমার ছেলে জন্মগ্রহণ করবে, বাইরে চলে আসলেন, ঈসা আলাইহিসসালাম মসজিদের বাইরে জন্মগ্রহণ করলেন। মওলা আলীর আম্মা যান ঘরের বাইরে তওয়াব কাবার বাইরে ছিলেন, যখন জন্মের টাইম হলো কাবার দেওয়াল ফেটে গেল, আল্লাহ হুকুম করলেন, হে ফাতেমা বিনতে আসাদ, তুমি দেওয়ালের ফাঁক দিয়ে কাবার ভিতরে ঢুকে যাও, এর ভিতরেই আলী জন্মগ্রহণ করবে। পয়গম্বরের আম্মা ছিলেন ঘরের ভিতরে, মসজিদের ভিতরে, হুকুম হলো বাইরে যান, মওলা আলীর আম্মা ছিলেন কাবার বাইরে, বাইতুল হারাম সর্বশ্রেষ্ঠ মসজিদ ঘর আল্লাহ, আল্লাহর হুকুম হলো আপনি ভেতরে প্রবেশ করুন, আলী ওখানে জন্মগ্রহণ করবেন, কারণ আলী হর হালাতে পাক, ওনারা নাপাক হন না। তো কোন মানুষ মসজিদের মধ্যে নাপাক অবস্থায় প্রবেশ করতে কোন পয়গম্বরও পারেন না, কারণ নাপাক অবস্থায় প্রবেশ করতে পারেন না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলী, লা ইয়াহিল্লু আহাদিন আন ইয়াজনিবা ফি হাযাল মসজিদ, এই মসজিদে জানাজাতের অবস্থায় থাকা, প্রবেশ করা বা জুনুব হওয়া কাহারো জন্য হালাল নয়, কেউ নাপাক অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারে না, লি আহাদিন, একজন, একজনের মসজিদে নাপাক অবস্থায় প্রবেশ করতে পারবে না যে অবস্থায় গোসল ফরজ হয়, ফি হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুহ, একমাত্র আমি পারি আর তুমি পারো, অর্থাৎ হে আলী, আমি আর তুমি হাল হালাতে পাক, আমাদের কোনো নাপাকি বলে কিছু নাই, ইনাদের কোনো নাপাকি বলে কিছু নাই, সব অবস্থায় জানাবাতের হালতে পাক ও পবিত্র আল্লাহ পাক, কারণ আল্লাহ পাক তো নিজের নূর থেকে আমাদেরকে বানিয়েছেন, নূর কখনো নাপাক হয়, তো যদি ইনাদেরকে নাপাক কেউ বলে, তো নাপাক কাকে বললো? আল্লাহর নূরকে। কাকে বললো?
তাহলে দোষারোপটা কার দিকে গেল? তার মানে এই নাপাক নূর আল্লাহ আস্তাক ফেলে নাও জবিল আল্লাহর সাথে ছিল, তো এটা তো আল্লাহকে তৌহিন করা হলো, কাফির হয়ে যাবে। তা আল্লাহ থেকে নূর এসেছেন, তা আল্লাহ যেমন পাক ইনারাও তেমন পাক। এই জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন, ইন্নামা সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা কেবলমাত্র চান হে আহলে বাইত পাক আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে, ওয়াজুতাহহিরাকুম তাতহীরা, এবং আল্লাহ পাক চান আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখতে। খোদ আল্লাহই তো পাক রেখেছেন, কে পাক রেখেছেন? আল্লাহ। আমরা, আমাদের ক্ষমতা আছেন, কে পাক রেখেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন এ কোরআন, এ আহলে বাইতের উপরে আয়াত না পড়লে কোরআন খতমই হবে না। হার মোল্লা যারা আহলে বাইতের দুশমন সেই আয়াত পড়ে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক চান হে আহলে বাইত আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাকিকে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। আল্লাহই তো উনাদের পাক রেখেছেন, মোল্লার কি করার আছে? এত রাগ কেন মোল্লাদের ইনাদের উপরে, এত দুশ্মনী কেন? তার মানে বোঝা যাচ্ছে এরা আল্লাহকেই মানতে পারেনি। এদের ইনারা কি করেছেন, আলী কি করেছেন আর আল্লাহ রসুল কি করেছেন? একটা কাজই করেছেন, এক আল্লাহর তাওহীদকে আমাদের কাছে পৌঁছিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে এনাদের কাজ ছিল শুধু আল্লাহর একত্ববাদকে পৌঁছিয়ে দেওয়া, এছাড়া তো কিছু করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে রাগটা ওখানে, ওরা ওদের রাগটা ওই জায়গায় যে এই আলী আর কি করেছেন। কাবা শরীফের ভিতরে 360 মূর্তি, যদি সময় থাকে আমি লাস্টটা বলবো, কিতাব থেকে আহমদ ইবনে হাম্বাল হাদিস রিওয়ায়াত করেছে, 360 খানা মূর্তি রসুল পাকের মাওলা আলী মিলে কাবা শরীফের মূর্তি ভেঙেছিলেন। যখন মূর্তি ভাঙছিলেন তাদের পাঁজরের হাড়গুলো ভেঙে যাচ্ছিল। এই রাগ এই আলী আর মুহাম্মদ আর আলী আলাইহিমা সালাতু ওয়াসালাম, এই দুজন যদি দুনিয়ায় না আসতেন তাহলে আমাদের 360 মূর্তি থাকতো, আমাদেরকে আজ এক আল্লাহর পূজা করতে হতো না, তাহলে আমরা 360 মূর্তির পূজা করতাম। যত আমাদের এই 360 মূর্তির নষ্ট হয়েছে তার মূল হচ্ছেন যত এই মুহাম্মদ আর আলী। আজ আমরা এক আল্লাহকে মানতে বাধ্য হয়েছি এদের কারণে, দাড়ি রাখতে বাধ্য হয়েছি, টুপি পড়তে বাধ্য হয়েছি, উপায় নাই ছাড়ার নাম বাবাজি, আমাদের পূর্বপুরুষরা বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করেছে। এদের আগে আস্তিনের মধ্যে মূর্তিকে নিয়ে আসতো, এখন আস্তিনে আনতে না পারলেও হৃদয়ের ভিতরে মূর্তি এদের থেকেই গেছে, যার কারণে এদের সব রাগগুলো এসে উপচে পড়েছে রসুল পাকের উপরে আর মাওলা আলীর উপরে। রাগটা আলীর উপরেও নাই রসুল পাকেরও নাই, রাগ এক আল্লাহর উপরে। এই আলী না আসলে আর এই রসুল না আসলে এক আল্লাহ প্রতিষ্ঠিত হতো না। তাই ওদের কারবালা যে আজ আলীর আওলাদ একটাকেও রাখবো না, রসুলুল্লাহর একটা আওলাদকেই রাখবো না। কারবালায় যখন ইমাম পাক যা জিজ্ঞেস করলেন, একটা মানুষকে যে যে অপরাধে হত্যা করা যায় তার একটি অপরাধ তোমরা আমার মধ্য থেকে দেখাও, তারা চুপ, কোনো উত্তর দিতে পারলো না। তখন উনি বললেন, তো আমার দোষটা কোন জায়গায়, তোমরা আমাকে কি অপরাধে হত্যা করতে চাও, আমার রক্তের পিপাসু তোমরা কেন, কি কারণে, কি আমার দোষ? সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে, একটা লোক দাঁড়িয়ে একটা সবাই দাঁড়িয়ে আছে, একটা লোক চিৎকার করে বলল, আপনার কোনোই দোষ নাই, আপনার একটাই দোষ যে আপনি আলীর ছেলে, আপনার একটাই দোষ আপনি আলীর। তা আলীর ছেলে বলে রাগ কেন? ওই যে রাগ ওইটাই, এই আলী আর মুহাম্মদ আলাইহিমাসসালাম এই দুইজনে মিলে আমাদের বাপদাদার ধর্ম, কাবার ভিতরে আমার বাপদাদারা যে মূর্তি ভরে রেখেছিল এই মূর্তিকে অপসারণ আপনার বাবা আলী আর আপনার নানা মুহাম্মদ মিলে করেছেন, তাই তাদেরকে হাতের নাগালের পাইনি, তাদের রাগ আমি আপনাদের আপনার উপরে নিতেছি আমরা। বুঝতে পারলেন? এই কারবালার রাগটা ছিল তৌহিদবাদের বিরুদ্ধে ওই মূর্তিবাদীদের, ওরা শুধু মুসলমান সেজে ছিল, এরা মুসলমান না। ঠিক আজও এই কোরআন হাদিস অবমাননা করে যে দ্বীনকে পরিবর্তন করে দিয়েছে, এরাও মুসলমান না, মুসলমান সেজে রয়েছে। দেখুন দ্বীনটা কি, ধর্মটা কি, আর মোল্লারা ধর্মটা কি রেখে কি করে রেখেছে, বুঝতে পেরেছেন না? মাওলা আলী আলাইহিস সালামের প্যারালাল কায়নাতে কেউ নাই। এর উপরে আরো হাদিস দেখুন,
রাসূল পাক খুল্লা খুল্লা বলে দিয়েছেন। উম্মুল মুমিনীনদের কি আকীদা ছিল দেখুন, অ্যাকচুয়ালি সাহাবায়ে কেরামদের আকীদা মূল, যারা প্রকৃত সাহাবী তাদের কি আকীদা ছিল, নবী পাকের ঘরওয়ালি তাদের কি আকীদা ছিল দেখুন। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 227 পৃষ্ঠা। আজ আমি এটাই নিরসন করব, আমরা যেটা এতদিন শুনে এসেছি মন্ত্রী সাহেবদের কাছ থেকে ওয়াজ শুনে এসেছি, এখনো পর্যন্ত যেটা মানুষ বলতেছে ওইটা সত্য না এইটা সত্য। দেখুন মোল্লা মৌলভীদের মুখের কথা মানবেন না কোরআন হাদিস মানবেন, কোনটা? আমি কি একবারও বলেছি আমার কথা মানেন? বলুন, সবাই বলুন না। একটা কি আমি আমার কথা বলতেছি? সব আমি পৃষ্ঠা ছাড়া কথাই বলতেছি না। তাহলে দেখুন যারা মাওলা আলীর উপরে যে সাহাবীদেরকে রেখেছে, এরা কত বড় গাদ্দারি কাজ করে রেখেছে, দ্বীনকে এরা বিকৃত করেছে। আর একটা দলিল দেখা, আর যদি এর বিরুদ্ধে দলিল থাকে তাহলে হাদিসের মধ্যে তো কন্ট্রাডিকশন চলে আসলো, কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন চলে আসলো। কোরআনে কন্ট্রাডিকশন থাকবে? কোরআন কন্ট্রাডিক্টিভ নয়। দেখুন হাদিসে পাক সেই যুগের উম্মুল মুমিনীন নবী পাকের ঘরওয়ালিদের আকীদা, তিরমিজি শরীফের হাদিসে পাক। এটা এমন নয় যে আমি আমার মেদিনীপুর থেকে বই এনে বলছি আমার বইয়ে দেখেন এটা লেখা আছে। আপনারা মেদিনীপুরকে মাননেওয়ালা তাই আপনারা মানেন, তাও বলিনি। সব ওই কেতাব বলছি যে কেতাব সমস্ত আলেম বেরেলি দেওবন্দি ওয়াহাবি নামাজহাবি জামাত ইসলামী তাবলীগ জামাত প্রত্যেক ফিরকা প্রত্যেক মতবাদ প্রত্যেকটা দেশের আলেম তাদের মাদ্রাসায় হাদিসের বই পড়ে, এবং সকল দেশের সকল ফিরকার আলেমদের কাছে এগুলো হচ্ছে নির্ভরযোগ্য কিতাব। এবং তারাই, আমরা নই, তারাই স্ট্যাম্প দিয়েছে সিহাহ সিত্তা বলে। আমরা একে সিহাহ সিত্তা বলিনি, সিহাহ সিত্তা তারাই বলেছে। ছয়টি সেই হাদিসের মধ্যে একটি, সেই তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 227 পৃষ্ঠা। কত পৃষ্ঠা দেখুন, এতদিন কি শুনে এসেছেন আর কিতাব হাদিসের কিতাবে কি আছে। হযরত জুমাই ইবনে উমাইর আত-তাইমি তিনি হাদিসের রাবি, তিনি বলেন এগুলো মাদ্রাসায় পড়াই না বাদ দেয় আল্লাহ জানে আল্লাহ রসুল জানে তারা জানে। আন জুমাই ইবনে উমাইর তাইম উমাইর আত-তাইমি ক্বালা দাখালতু আলা আম্মাতি দাখালতু মা আম্মাতি আলা আয়েশা। হযরত জুমাই ইবনে উমাইর তিনি বলেন একদিন আমি আমার ফুফি জানের সাথে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রবেশ করলাম, ওনার কাছে গেলাম। যেহেতু উম্মুল মুমিনের কাছে গেছি আমার প্রশ্ন জাগলো, ইনি ঘরওয়ালি নবী পাকের স্ত্রী, বলে নবী পাকের কথা উনার চেয়ে বেশি কেউ জানবে না, তো ইনার কাছ থেকে আমি কিছু জানতে পারি। তাই তিনি বলতেছেন ফাসআলতু আইতুন নাস কানা হাব্বু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি জিজ্ঞাসা করলাম হে উম্মুল মুমিনিন, হে জগত জননী, সকল মুমিনিনদের আম্মা জান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কে ছিলেন, সবচেয়ে প্রিয় কে ছিলেন সমস্ত মানুষের মধ্যে, সমগ্র আইজুন নাস সমগ্র মানব জাতির মধ্যে কে সবচেয়ে প্রিয় ছিলেন? কালাত ফাতেমা। উম্মুল মুমিনিন বলেন সকল মানুষের মধ্যে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে পেয়ারা ছিলেন, নিকটতম ছিলেন, মাহবুব ছিলেন, প্রিয় ছিলেন তারই কন্যা হযরত ফাতেমা। সকল মানুষের মধ্যে প্রিয় ছিলেন ফাতেমা। ফাকিলা মিনার রেজাল, তখন জিজ্ঞাসা করলাম তাহলে পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে, পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? কালাত জাওজুহা ইন কানা মা আলিমতু সাওয়ামান কাওয়ামান। বললেন পুরুষদের মধ্যে, সমস্ত পুরুষদের মধ্যে রাসূল পাকের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন তারই স্বামী হযরত আলী, এবং আমার জানা মতে তিনি সবচেয়ে বেশি রোজা রাখনেওয়ালা আর তিনি সবচেয়ে বেশি রাত রাত জেগে নামাজ পড়নেওয়ালা, কায়াম করনেওয়ালা, সবচেয়ে বেশি কায়াম করনেওয়ালা আলী, সবচেয়ে বেশি রোজা রাখনেওয়ালা আলী। দেখুন উনি সত্য কথা সাচ কথা বলেছেন। উনি যদি পক্ষপাতিত্ব করতেন আর উনি পক্ষপাতিত্ব করে যদি মিথ্যা বলতেন তো ওইটাই হাদিসে চলে আসতো, আমরা আর তাহকিক করতে পারতাম না, আমরা তো জানতে পারতাম না। উনি যদি বলতেন সমগ্র মানব জাতির মধ্যে আমি উনার স্ত্রী ছিলাম আর হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের পর আমাকেই বেশি ভালোবাসতেন তাহলে আমি সবচেয়ে প্রিয়, কিন্তু না তা বলেন নাই। উনি বলেছেন হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের পর আমি উম্মুল মুমিনিন উনার স্ত্রীদের মধ্যে প্রিয় ছিলাম, সকল মানুষের মধ্যে নয়, তামাম মানব জাতির মধ্যে আল্লাহর নবীর কাছে প্রিয় ছিলেন উনারই কন্যা ফাতেমা আলাইহিস সালাম। উম্মুল মুমিনিন নিজেই বলেছেন। এবার যখন জিজ্ঞাসা করলেন ফাকিলা মিনার রেজাল পুরুষদের মধ্যে কে,
পক্ষপাতিত্ব করার থাকলে উনি বলতে বলে দিতেন যে আমার আব্বা পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় আমার আব্বা হযরত আবু বকর, তা করেন নাই। সত্য কথা বলেছেন, সমগ্র মানব জাতি পুরুষদের মধ্যে নবী পাকের কাছে সবচেয়ে প্রিয় মাওলা আলী, এবং যিনি সবচেয়ে বেশি নামাজ পড়নেওয়ালা, রাত রাত জেগে কিয়াম করনেওয়ালা এবং রোজা রাখনেওয়ালা। খুব উম্মুল মুমিনিন কা আকীদা দেখিয়ে, এ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আকীদা, উনি আমাদের কাছে মেসেজ দিচ্ছেন জেনে রাখো, সমগ্র মানব জাতির মধ্যে প্রিয় হচ্ছেন ফাতেমা, আর পুরুষদের মধ্যে প্রিয় হচ্ছেন হযরত মাওলা আলী। মুল্লাদের কথা নিবেন না উম্মুল মুমিনিন একটা নিবেন, সবাই বলুন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে কথা বলেছেন ওইটা নিবেন না মুল্লাদের কথা নিবেন? সবাই বলতেছেন না, মানে কেউ কেউ ভাবছেন মুল্লা, তো সবাই বলুন কারটা নিবেন? উম্মুল মুমিনিন বলতেছেন হযরত আবু বকর, হযরতে আবু বকরের মেয়ে কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, উনি উনার আব্বার নাম লেন নাই যে আমার আব্বা, তা বলেন নাই। ফের দেখুন হাদিসে পাক, এ হাদিসে রাসূলের পাকের খাদেম, আল্লাহ রাসূলের সাহাবী এবং আল্লাহ রাসূলের খাদেম, খাদেমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিস। এ হাদিসটিও ইমাম তিরমিজি তার কিতাবে রিওয়ায়াত করেছেন, ইমাম নাসাইও রিওয়ায়াত করেছেন, ওই এবারে তুমি পড়ে শোনাই। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা, এবং ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসটি সহি। হাদিসটা কি যাইব বলার কারো জায়গা নাই, ইমাম তিরমিজি তাহকিক করেই দিয়েছেন হাদিস, হাদিসে সহি। মারাত্মক হাদিস শুনুন এবার, আফজাল কাকে বলে, শ্রেষ্ঠ কাকে বলে। আন আনাস ইবনে মালিক ক্বালা কানা ইনদান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তায়রা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পাখি ভুনা, পাখির গোশত রাখা হলো, আনা হলো, যে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা তানাউল ফরমান খান, কিন্তু আল্লাহ রাসূল খেলেন না। যখনই ওনার কাছে এই খাবার রাখা হলো পাখি ভুনা, আল্লাহর নবী হাত তুললেন, বলে আল্লাহুম্মা আতিনি বিহাব্বি খালকিকা ইলাইক ইয়াকুলু মাই হাযা আত-তায়র, বলেন ইয়া আল্লাহ, রাসূল পাক বলেন ইয়া আল্লাহ বিআহাব্বি খালকিকা ইলাইক, তোমার সৃষ্টি জগতে, বলছেন না সাহাবীদের ভিতরে, বে আহাব্বি খালকিকা ইলাইক, তোমার মখলুকের ভিতরে, তমাম সৃষ্টির ভিতরে তোমার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে আমার কাছে পাঠাও, যিনি আমার সাথে একসাথে পাখি খাবে। ফাজা আলিয়ুন ফা আকালা মাহু, আল্লাহ পাক মাওলা আলীকে পাঠিয়ে দিলেন আর আলী আলাইহিস সালাম রাসূল পাকের সাথে বসে ওই পাখি খেলেন। দেখুন এখানে খাস পয়েন্ট, আল্লাহ রাসূল বলেন নাই যে সাহাবাই কেরামদের মধ্যে যে সবচেয়ে প্রিয় তাকে পাঠাও, হে আল্লাহ আমার আমার যত সাহাবি তার ভিতরে তুমি যাকে বেশি ভালোবাসো, তোমার যে প্রিয়, তোমার প্রিয় তাকে পাঠাও, তা বলেননি। পুরো মদিনাবাসীর মধ্যে তোমার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাঠাও, তা বলেননি। পুরো আরব আজমের মধ্যে তোমার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাঠাও, তা বলেন নাই। বি আহাব্বি খালকিকা ইলাইক, খালকিকা তোমার তখলিক মখলুক সৃষ্টি জগৎ, ক্রিয়েশন ক্রিয়েশন তোমার যত সৃষ্টি জগৎ রয়েছে সমগ্র সৃষ্টির ভিতরে এলাইকা তোমার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাঠাও। সৃষ্টি কাকে বলে? এই পৃথিবীটাও সৃষ্টি, সূর্য চন্দ্র সৃষ্টি, আকাশ বাতাস সৃষ্টি, সাত জমিন সৃষ্টি, সাত আসমান সৃষ্টি, জান্নাত সৃষ্টি, জাহান্নাম সৃষ্টি, ফেরেশতাবর্গ সৃষ্টি, সকল পয়গম্বর সৃষ্টি, কি সৃষ্টি না, সব মাখলুকের মধ্যে সৃষ্টি, তোমার সৃষ্টির ভিতরে যে তোমার কাছে সবচেয়ে প্রিয়। তো যদি কোনো ফেরেশতা সবচেয়ে প্রিয় হতেন তা আল্লাহ সে ফেরেশতাকে পাঠাতে পারতেন না? আল্লাহ তো সব কিছুর উপর কাদের। যদি কোনো পয়গম্বর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতেন, কোনো অন্য কোনো পয়গম্বর,
রসুলের পাকের পর অন্য কোনো পয়গম্বর। আল্লাহ পাক তাকে তার কবর শরীফ থেকে, মাজার শরীফ, রওজা শরীফ থেকে তুলে হাজির করতে পারতেন না। কেন? রসুলের পাকের দাবি, রসুলের পাকের দাবি কি? তোমার সৃষ্টির ভিতরে যিনি সবচেয়ে প্রিয়, যদি ধরুন ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে প্রিয়, তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করতে পারতেন না? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমান ছাড়া খানা খেতেন না। তো একদিন মেহমান নাই, খানা খাচ্ছেন না, তো দেখছেন না আমার মাহবুব খানা না খেয়ে থাকবেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। তো ফেরেশতা মেহমান যখন আসলেন, তো দেখছেন মেহমান উনি খাবেন, তো উনি খেতে শুরু করেছেন, তো দেখছেন উনি খাচ্ছেন না, বলে আপনি খাচ্ছেন না কেন? কেন ফেরেশতা তো খাই না, খাওয়া থেকে পা। তখন উনি পরিচয় দিলেন, আমি ফেরেশতা, আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি মেহমান ছাড়া তো খাবেন না, তাই মেহমানের সুরাত নিয়ে আমি এসেছি। তা আল্লাহ ফেরেশতা পাঠাতে পারলেন কিনা? তো যদি কোনো ফেরেশতা প্রিয় হতো আল্লাহ পাঠাতে পারতেন কিনা? আল্লাহ পাক সব কিছুর উপর কাদের, কেউ যদি বলে যে না পয়গম্বরে তো বেসাল হয়ে গেছে, ইন্তেকাল করেছেন, উনাকে কী করে পাঠাবেন, তার মানে তুমি আল্লাহকে সর্বশক্তিমান মানো না। আল্লাহ সব কিছুর উপরে কাদের শক্তিশালী, যদি কোনো পয়গম্বরকে আল্লাহ রসুলের পাকের পর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ভাবতেন, আল্লাহ পাক তাকেই পাঠাতেন। কেন? আল্লাহ নবীর দাবি যে আরবের মধ্যে নয়, সাহাবিদের মধ্যে নয়, তোমার সৃষ্টির ভিতরে যে সবচেয়ে প্রিয় তাকে পাঠাও। তো যা আলী আকালামাহু, আল্লাহ পাক আলীকে পাঠালেন আর আলী আলাইহিস সালাম রসুলের পাকের সাথে খেলেন। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ পাক মাওলা আলীকে পাঠিয়ে সাবেত করে দিলেন, এই হাদিসে সহি যে মাওলা আলী আলাইহিস সালাম শুধু সাহাবায়ে কেরামের মধ্যে নয়, তমাম মখলুকের মধ্যে আলী আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, তমাম আম্বিয়া কেরামের মধ্যেও রসুলের পাকের সাথে আমার আলীও প্রিয়। সুবহানাল্লাহ, রসুলের পাক যেমন আমার প্রিয়, উনার প্যারালাল আর কেউ, উনার সমতুল কায়নাতে আর কেউ নাই, কায়নাতে আর কেউ নাই। এই হাদিসটি আবার ইমাম নাসাই কিভাবে রিওয়ায়াত করেছেন জানেন? ইমাম নাসাই, দেখুন ইমাম নাসাই তার খাসা এসে আলীর ছয় পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? ছয় পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আন আনাস, এটাও আনাস বিন মালিকের বর্ণনা, আন আনাস ইবনে মালিক আন্না নাবিয়া, আন কেতাবে আছে, তো আমি কি করব, বলার দায়িত্ব তো আমার, আমি যদি না বলি কিয়ামতের দিনে তো জবাব দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন যদি আমার থেকে একটা হাদিসও কেউ শুনে ওটা উম্মতের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমি যখন এটা কেতাবে পড়েছি এটা তো বলার দায়িত্ব, যদি না থাকে তাহলে আমাকে বলেন যে কেতাবে নাই, আপনি বলতেছেন কেন? তো না থাকলে আমি যখন কেতাবের পৃষ্ঠা বলেছি দেখাবার জিম্মাদারি আমার, আমি পৃষ্ঠা বলছি খুলে দেখলেন, না পেলে আমাকে বলেন, সামনে আসতে যদি অসুবিধা হয় শরম লাগে কারো মাধ্যমে বলেন, আমি পাঠিয়ে দেবো, পেয়েছি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিব, মেল করে পাঠিয়ে দিব। কারণ কেতাবে যদি থাকে তো আমার কিছু করার আছে ভাই। তো রাগ করেন মুহাদ্দিসদের উপরে, ইমাম নাসাইর উপরে, রসুল পাকের উপরে, আল্লাহর উপরে। আল্লাহ আল্লাহর রসুল যদি মাওলা আলীকে মর্যাদা দিয়ে থাকেন তা আমাদের কার কী করার আছে? এরপরেও যদি আমরা তার বিরোধিতা করি তাহলে বুঝবো যে আমরা অ্যাকচুয়ালি আলীও রসুল পাকের বিরোধী না, বিরোধী আল্লাহ। কিন্তু আল্লাহর এই ফয়সালাকে আমরা মানতে পারছি না, তাই আমরা নতুন করে আমরা মিটিং করে ফয়সালা করতেছি। দেখুন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যদি এই হাদিস কেতাবে না থাকে আমার চ্যালেঞ্জ, আমি তো ওপেন বলছি, অল ওভার ওয়ার্ল্ড লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমাকে ছাড়বে কেউ যদি একটি কেতাবে না থাকে? আন আনাস ইবনে মালিক আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা নাবিয়য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কানা ইনদাহু তায়রা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পাখি ভুনা আনা হলো, পাখি গোস্ত। فقال اللهم اتني بحب خلقك اليك يقول معي من هذا الطير। একই কথা বললেন, ইয়া আল্লাহ তুমি তোমার সৃষ্টি জগতের মধ্যে তোমার কাছে যিনি সবচেয়ে প্রিয় তাকে আমার কাছে পাঠাও, যিনি আমার সাথে খাবার খাবেন। উনি এটা আরো খুলে লিখেছেন ইমাম নাসাই, বললেন আল্লাহ পাক মাওলা আলীকে পাঠাবার আগেই হযরত আবু বকর চলে আসলেন, মাওলা আলীকে পাঠাবার আগে। হযরত আবু বকর আসলেন, তো আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন, রদ করলেন, বলেন যাও তোমার জন্য না। সুম্মা জাআ উমার, আবু বকর যখন ফিরে গেলেন তখন এটা যদি আমার জন্য হয়, তো হযরত উমার আসলেন, ফরদ্দাহু। এই হাদিসে পাকের আলফাজ, ইয়ে ওয়ালিউল্লাহ কা বাত নহীঁ, কিতাব খুলে দেখেন, আমার উপরে গালিগালাজ করবেন না, কিতাবে যদি থাকে তখন আপনি ইমাম নাসাইকে বলুন, আর আল্লাহ রাসূল কেন ফিরালেন আল্লাহ রাসূলকে বলেন, বুঝতে পেরেছেন না? ফাজাআ উমার, হযরত উমার আসলেন, ফরদ্দাহু, আল্লাহ রাসূল তাকেও রিজেক্ট করলেন।
যখন দুজনকে রিজেক্ট করলেন, সুম্মা জালি ফাযিনা লাহু ফাকালা মাহু, যেই মাওলানা আলী আসলেন, মানে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম যে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছেন, তাকে হুকুম দিলেন ফাযিনা লাহু, ইজাজত দিলেন এবং ওনার সাথে বসে উনি খেলেন। এই হাদিস পাক থেকেও সাবিত হলো যে সমস্ত কায়নাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মাওলা এই কায়নাত পাক। কেন হবেন না? এখন এখন কেউ কেউ বলে যে এরা মাওলা আলী আলাইহিসসালামকে পয়গম্বরদের উপরে করতেছে, পয়গম্বরদের উপরে করে দিচ্ছে। আমরা পয়গম্বরের উপরে করতেছি না। দেখুন, আমাদের যেটা আকীদা সেটা শুদ্ধ করে নেন। আমাদের যেটা আকীদা সে আকীদা হলো আলী আলাইহিসসালাম পয়গম্বর নন। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, আল্লাহ রাসূল খাতামান নবিয়্যিন, নবুয়াত খতম করতে ওয়ালা, এই জন্য ওনার পর কোনো নবী নাই। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম বা আহলে বাইত পাক এনাদেরকে আমরা নবী মনে করি না। এনারা নবী নন, কিন্তু এনাদের মর্যাদা নবীদের উপরে। নবীদের উপরে মর্যাদা হওয়ার জন্য নবী হওয়া শর্ত নাই। বুঝতে পেরেছেন না? পয়গম মানুষের থেকে শ্রেষ্ঠ হওয়ার জন্য মানুষ হওয়া শ্রেষ্ঠ নয়, অন ফেরেশতা মানুষের থেকেও অনেক জায়গায় শ্রেষ্ঠ আছে। বুঝতে পেরেছেন না? যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার, আমি যার মাওলা আলী তার মাওলা। তো রাসূল পাক কার মাওলা? রাসূল পাক সমস্ত মানব জাতির মাওলা, রাসূল পাক জিন ইনসানের মাওলা, রাসূল পাক 18,000 মাখলুকাতের মাওলা, রাসূল পাক সমস্ত সাহাবীদের মাওলা, রাসূল পাক সমস্ত নবীদেরও মাওলা কিনা? সাইয়দুল মুরসালিন নবীদেরও তো মাওলা। তো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 213 পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যার মাওলা আলী, আমি যে স্কুলের টিচার মাওলানা মঞ্জুর ইসলাম সাহেব ওই স্কুলের টিচার। তাহলে স্কুলটা এক কিনা? স্কুলটা আলাদা। আমি বললাম আমি আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাফসিদিয়া শিক্ষকতা, আমি বললাম আমি যে স্কুলের শিক্ষক ইনিও ওই স্কুলের শিক্ষক, দিয়ে বলতেছি আমার স্কুলের নাম আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাফসিদিয়া। উনাকে জিজ্ঞাসা করা হলো আপনার স্কুলের নাম, বলেন মাদ্রাসাতুল সাবিউল হাসান। তো কথাটা কি তাই হলো? তাহলে ঠিক হলো যে আমি যে স্কুলের শিক্ষক, দুজনে স্কুল একটাই। তা আমি যার মাওলা আলী, যার যার প্রতি আমি মাওলাইত্ব রাখি, আলী তার তার প্রতি মাওলাইত্ব রাখেন। তা আমি যদি মানব জাতির মাওলা, আলীও সকল মানব জাতির মাওলা। আমি জিন ও ইনসানের মাওলা, আলী জিন ও ইনসানের মাওলা। মাওলা আলী, আমি সকল ফেরেশতাদের মাওলা, আলী সকল ফেরেশতাদের মাওলা। আমি সকল সাহাবায়ে কেরামের মাওলা। তা আমি যার মাওলা আলী তার মাওলা। আমি সকল সাহাবীদের মাওলা, আলী সাহাবীদের মাওলা। হযরত আবু বকরের মাওলা হলেন কিনা? উমরের মাওলা হলেন কিনা? এই জন্য মিসকাত শরীফের হাদিসে পাক, মিসকাত শরীফের হাদিস, যখনই আল্লাহ রাসূল মাওলা আলীকে বলেন আমি যার মাওলা আলী তার মাওলা, আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু ওয়াদে মান আদা, হে আল্লাহ তুমি তার বন্ধু হও যে আলী তার সাথে বন্ধুত্ব রাখে, তুমি তার শত্রুতা যে তার সাথে শত্রুতা রাখে। সুম্মা জা ওমার, অতপর হযরত ওমর আসলেন, সুম্মা লাকাইয়াহু ওমর বাদা যালিক, এরপর হযরত ওমর এসে ওনার সাথে কোলাকুলি করলেন। ফাকাল হানিয়ান লাকা ইবনা আবি তালিব আসবাহতা ওয়া মসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। হযরত ওমর এসে বললেন, হে আবু বকর, হে মাওলা আলী, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে সকাল সন্ধ্যা করতে থাকবেন। হযরত আবু বকর বললেন, আলী আমার মাওলা হয়ে গেলেন, অভিনন্দন জানালেন, মুবারকবাদ জানালেন। হযরত আবু বকর বললেন, বাহ বাহ লাকা ইবনা আবি তালিব আসবাহতা ওয়া মসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। হযরত আবু বকর এসে উনাকে অভিনন্দন জানিয়ে বললেন, বাহবা বাহবা, হে আবু তালিবের শাহজাদা, আজ থেকে আপনি আমি আবু বকরের মাওলা, প্রত্যেক মুমিন পুরুষ মহিলা ও নারীর মাওলা। হযরত আবু বকর বলছেন মাওলা, হযরত উমর বলছেন মাওলা, তুমি কে? তমাম সাহাবী স্বীকার করছেন। তো মাওলা আফজাল হয় না গোলাম ভাই? মাওলা আফজাল হয় না গোলাম? আফজাল আফজাল চিন্তা করছেন? আফজাল মানে বুঝেন না শ্রেষ্ঠ। মাওলা শ্রেষ্ঠ হয় না গোলাম শ্রেষ্ঠ হন? মাওলা শ্রেষ্ঠ হন না?
মওলা আলীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? আল্লাহ রসুল বলেছেন এই আমি যার মওলা আলী তার মওলার উপরে, যদি সম্ভব হয় কালকে আমি হয়তো বলতে পারি এটার উপরে, দেন এটা আমার আমার লেখা বই, শুধু একটি একটা হাদিসের উপরে আমি যার মওলা আলী তার মওলা। এখানে জুলফেকার তরবারি আছে, তরবারির উদ্দেশ্য হচ্ছে যেই মওলা ওনাকে অস্বীকার করবে এই তরবারি দ্বারা তার ইমানটা কেটে ওর ইমান চলে গেছে, শেষ হয়ে গেছে। শুধু এই আমি যার মওলা আলী তার মওলার উপরেই এই কিতাবটির পৃষ্ঠা 183 পৃষ্ঠা, 183 পৃষ্ঠা শুধু একটা হাদিসের উপরে লেখা। আপনারা প্রত্যেকের কাছেই মনে হয় আছে কেন এটা বাংলাদেশেই প্রকাশিত, বুঝেছেন না? তো আমরা আমাদের আমারে আকীদা এ হ্যায়, আমারে আকীদা এ হ্যায় কে আলী নবী নহীঁ মগর আলী হর নবীয়ো কে মওলা হ্যায়, তমাম মখলুক কে মওলা হ্যায়। মওলা আলী আলাইহিস সালাম সমস্ত সৃষ্টি জগতের মওলা বলেছেন আমি যার মওলা আলী। তো মওলা আলী আলাইহিস সালামের সমতুল কায়নাতে আর কেউ নাই। এরপর বাকি অংশ নেক্সট ওয়াজে ইনশাআল্লাহ বাকিটা শোনানো হবে, ওনার শ্রেষ্ঠত্বের উপরে তৃতীয় পর্ব আবার শুরু হবে কি চতুর্থ পর্ব। আল্লাহ পাক আমাদের তৌফিকাতা করুন। দেখুন এতক্ষণ যে হলো, আসলে আমাদের বক্তব্য শুরু হয়েছে দেরিতে, আমরা শুরু করি তো 9:30, আর তাড়াতাড়ি ছাড়তে পারলে আমাদের জন্য সুবিধা হয়, প্রতিদিন আমাদের বক্তব্য। তারপরে আপনাদের সিস্টেমটা আজ এত খারাপ ছিল, জেনারেটর চলে লাইন কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গেছে তো জেনারেটর চালাতে কি এত টাইম লাগে? আপনারা প্রোগ্রাম করবেন সিস্টেম হবে যে পুরো অনুষ্ঠান জেনারেটরে চলবে, কারেন্ট তো যেতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারেন্ট না যাওয়াটা আশ্চর্যের কিছু না, এবং যদি না যাই তো এটাই আশ্চর্য, কারেন্ট তো যাবেই। এই মানসিকতা নিয়ে বক্তব্যকে কি দাঁড় করিয়ে রাখা যায়? খেয়ে তো নষ্ট হয়ে যাবে, বলার যে একটা ধারাবাহিকতা ফ্লো, তার যে কারেন্ট যে স্রোত সেটা তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি সব জায়গায় বলি, যারা এখনো লাইভ টেলিকাস্টটা শুনছেন, প্রোগ্রাম করবেন পরবর্তীতে, আপনারা এই 1.5 ঘন্টা থেকে আমি 2 ঘন্টা বক্তব্য রাখি, কত তেল পুড়বে? 2 লিটারও বোধহয় পুড়বে না। কত দাম আপনাদের এখানে লিটার 1 লিটারে? তো পুরো অনুষ্ঠানটা জেনারেটরে চালানোর সমস্যা কোন জায়গায়? জেনারেটরটা পরীক্ষা করে ওয়াজ শুরু হওয়ার আগে জেনারেটর চালিয়ে দেন, 1.5 থেকে 2 ঘন্টা জেনারেটর চলবে। আর বিদ্যুৎ বিদ্যুৎ যদি চলে যায় তো তার জন্য জেনারেটর চালাতে এত টাইম লাগার তো কথা না, তার মানে আপনাদের প্রিপারেশন সেভাবে নাই। আর 3 নম্বর কথা, বিদ্যুৎ যায় না, যেতে তো পারে, গেলে তো আপনাকে ধরতে হবে, বিদ্যুৎ যে কোনো সময় যেতে পারে, এইটাই আপনাকে মাথায় রাখতে হবে। তো এই কারণে টাইম লেন্দি হলে আমার জন্য অসুবিধা হলো, আপনাদের সবারই অসুবিধা হলো, বক্তব্য আমি বিশেষভাবে ক্লিয়ার করতে পারলাম না। তো সবসময় আপনারা যখন মজলিস করবেন জিনিসটা সুন্দর রাখবেন, যাতে সবার সৌন্দর্য থাকবে, আপনাদেরও আপনাদের নিজেদেরকেও ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে শুনে। এই যে কারেন্ট চলে গেল, আপনাদেরকে অস্থিরতা লাগছিল না, অসুবিধা লাগছিল? এই জন্য এর পরবর্তীতে যারা প্রোগ্রাম করবেন আমি বলবো জেনারেটরে কারেন্ট থাক আর না থাক, কারেন্ট থাকলেও আপনারা জেনারেটরে প্রোগ্রাম 2 ঘন্টা চালাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিকাতা করুন। আমরা যে এতক্ষণ বক্তব্য দিলাম, বলুন আমরা একটাও কোরআন বা হাদিসের বাইরে বলেছি? সবাই বলুন একটা বলেছি। এবং এতক্ষণে বক্তব্য থেকে কি বোঝা গেল? মওলা আলী আলাইহিস সালাম সকল সাহাবায়ে কেরামের ঊর্ধ্বে, এবং সকল সাহাবীদের উপরে আল্লাহর রাসূল তার মোকাবেলায় দেখিয়ে দিয়েছেন আমার পর আমার উত্তরাধিকারী, আমার স্থলাভিষিক্ত, আমার গদ্দি নসীব। আমরা বলছি না এটা আমাদের কথা নয়, এটা আল্লাহর রাসূল প্র্যাকটিক্যাল মওলা আলী আলাইহিস সালামকে তার এতে বসিয়ে দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন, দেখো এ নিয়ে তোমরা ঝামেলা করো না, আমার পর আমার উত্তরাধিকারী মওলা আলী। কিন্তু আল্লাহর নবী পাক দেখালেন এক, আর ওনার বেসালে হকের পর হলো আর এক। শুধু তাই নয়, ওনার জানাজা মুবারক পড়ে থাকলো, তারা চলে গেলেন বনু সাকিফায়ে সায়েদাতে। ঘটনাটা হলো এই রকম, 4 ছেলে, বাবা মারা গেছে, তার ডেড বডি পড়ে, এখন জমি সম্পত্তি ভাগাভাগি নিয়ে রেজিস্ট্রার ডেকে নিয়ে 3 দিন ধরে রেজিস্ট্রি কমপ্লিট করে এখন বাবার জানাজার নামাজ পড়া হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে 4 ছেলের 4 ছেলেই অনুপস্থিত।
বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, আমরা যেন সঠিক রাস্তায় চলতে পারি, হেদায়াতের উপরে চলতে পারি। আল্লাহ আল্লাহর রাসূল যে রাস্তা আমাদেরকে বিদায় হজে দেখালেন, হাদিসে সাকালাইন কোরআন ও আহলে বাইতের রাস্তা, ওই পথে চলতে পারি এবং উনাদের কদম মোবারককে আঁকড়ে ধরে থাকতে পারি, তার জন্য তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশের কুরসি ঝুঁকে তসলিম।